আর যেন সাউন্ড আসতেছে। আর যেন মাইক্রোফোন থেকে সাউন্ড আসতেছে। সুব্রত ভাইয়ার, না সরির জন্য না ভাই, একটা সাউন্ড আসতেছে। আচ্ছা আমাদের লাইভটা স্টার্ট হয়েছে, লাইভটা একটু দেখেন, একজন দেখে এসে লিঙ্কটা আমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন লাইভের। আর সেকেন্ড হচ্ছে এইটুকু, আর হচ্ছে আপনাদের কোশ্চেন পেপারটা এখন দিয়ে দিব। ঠিক 30-এ আমি কোশ্চেন পেপারটা আপনাদের আমার স্ক্রিনে শেয়ার করে দিব। আমার স্ক্রিনে যখন কোশ্চেন পেপারটা দেখবেন সেটা হচ্ছে কন্টিনিউয়াসলি আপনারা ওখানে দেখে যান, যতটুকু দেখতে পান ততটুকু দেখবেন, বাকিটুকু যেইটুকু বাকিটুকু আমি আপনাদের মেসেঞ্জার গ্রুপে তো না, স্ক্রিনে, কার স্ক্রিনে প্রবলেম হবে না রাশেদ, আপনার স্ক্রিনে প্রবলেম হবে না ওরকম কিছু রাশেদ? জি আপু বলেন। আপনার স্ক্রিনে প্রবলেম হবে না ওরকম কিছু, তাহলে আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করে রাখলে কোশ্চেন পেপারটা আপনার স্ক্রিনের জন্য আমি আপনাকে দিয়ে দিতাম। জি স্ক্রিন শেয়ার করে রাখবো, কারণ আচ্ছা না আমি করে দিচ্ছি, কোশ্চেনটা আমি শেয়ার করে দিচ্ছি। সবাই ক্যামেরাটা অন করে খাতার মধ্যে রেখে দিবেন, কারণ হচ্ছে আপনাদের কোশ্চেনের সরি এক্সামের সিস্টেমটা আমি বলে দিচ্ছি। এখানে 2.5 ঘন্টার এক্সাম, 2.5 ঘন্টার এক্সামে মানে 2 ঘন্টা 30 মিনিটের এক্সামের মধ্যে কিছু প্র্যাকটিক্যাল জিনিস আছে, কিছু হচ্ছে আপনার কি বলে এটা থিওরি থিওরিটিক্যাল আছে, যেটা থিওরিটিক্যাল এটা হচ্ছে শর্ট কোশ্চেন, ছোট ছোট আনসার, এগুলি খাতায় লিখবেন, খাতায় লিখে ছবিটা ছবি তুলবেন, স্ক্রিনশট নিয়ে মানে ছবিটা তুলে ছবিটা আমাকে দিবেন, আমি দেখে নাম্বার দিব। আর যেটা হচ্ছে আপনার বললাম যে প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যালের কাজগুলি করবেন, স্টেপ ওয়াইজ দেখাতে হবে না আমাকে, জাস্ট ফাইনাল যে আউটলুকটা আসবে ফাইনাল আউটলুকের একটা স্ক্রিনশট আমাকে দিয়ে দিবেন। ওকে পিসিতে করে স্ক্রিনশট দিয়ে দিব। হ্যাঁ ধরেন আপনারা যদি অ্যাড ক্যাম্পেইনের কাজ করেন বা আপনারা ধরেন একটা পোস্ট করলেন, পোস্ট করলে পোস্টটা কিভাবে করলেন সেটা আমাকে দেখানোর প্রয়োজন নাই, শুধু পোস্টটা যে করেছেন উইথ হ্যাশট্যাগ সেইটার একটা স্ক্রিনশট আমাকে দিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওখানে একটা লেখা আছে যে আপনাদের ইয়ে করে কি বলে জানো আপু জাস্ট এই গ্রুপে দিব না? না না না, ওটা একটা গুগল শীটে দিয়ে দিবেন, শীটে দিয়ে দিলে পরে আমি দেখে নিব, ঠিক আছে? জি আপু। প্রত্যেককে আমি যখন বলবো তখন সাবমিট করবেন। জি আপু। আপু যে আমার তো লিখতে একটু সমস্যা আপু, যে হাতে চাপ দিয়ে লেখা যাবে না, আমি কি ডক ফাইলে লিখতে পারবো? আপনি হাতে চাপ দিয়ে লিখতে পারবেন না ডক ফাইলে, না আপনি এমএস ওয়ার্ডে লিখবেন, যেটা কোনো হাতে ডক ফাইল আর ওয়ার্ডটা এমএস ওয়ার্ডে লিখবো আপু? হ্যাঁ এমএস ওয়ার্ডে, পরে আর এডিট করতে হবে না, ওয়ার্ডটা আমাকে পাঠিয়ে দিবেন পরে। ঠিক আছে আপু, আমি তাহলে ওয়ার্ড ফাইলটা ওটা করেন আমাকে। ওয়ার্ড ফাইলটিকে আপু পিডিএফ করে দেব না শুধু ওয়ার্ড ফাইল হিসেবেই দেব? ওয়ার্ড ফাইল দিবেন, ওয়ার্ড ফাইল হিসেবেই দিব। আচ্ছা ঠিক আছে আপু, আমি তাহলে ওয়ার্ড ফাইলে দেব। আচ্ছা ওয়ার্ড ফাইলে দিয়ে দেন। আচ্ছা আমি হচ্ছে আপনাদের কোশ্চেন পেপারটা দিয়ে দিচ্ছি, একটু ওয়েট করেন, আমি কোশ্চেন পেপারটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। কোশ্চেন পেপার দেখে সবাই একদম মুখ বন্ধ করে, যাদের ক্যামেরা অন করেননি তারা ক্যামেরাগুলি অন করে দেন, সবাই মিউট করে থাকবেন। আর মুসা ভাইয়া আপনার হচ্ছে কোরআন শরীফ তেলাওয়াতটা আমাদেরকে 2 মিনিটের মধ্যে শেষ করেন শোনানোর মধ্যে, আমি হচ্ছে কোশ্চেন পেপার রেডি করে দিই। স্টার্ট করে দেন কোরআন শরীফ তেলাওয়াত, স্টার্ট করে দেন মুসা ভাইয়া। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، يريدون أن يطفئوا نور الله بأفواههم ويأبى الله إلا أن يتم نوره ولو كره الكافرون. والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. يا أيها الذين آمنوا إن كثيرا من الأحبار والرهبان ليأكلون أموال الناس بالباطل ويصدون عن سبيل الله
والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنستم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين صدق الله العظيم. ঠিক আছে, আমি যে কোশ্চেন দিয়ে দিচ্ছি, এতটুকু পর্যন্ত করতে থাকেন, তারপরে আমাকে বলবেন। যে কেউ একজন বললেই হবে যে আপু কোশ্চেনটা হচ্ছে আর একটু উপরে তুলে দেন বা আপু কোশ্চেনটা একটু নিচে নামিয়ে দেন, তখন আমি করে দিব এটা। ঠিক আছে, সবার ক্যামেরা অন করে এখন থেকে আড়াই ঘন্টা জাস্ট মাঝে আসরের ব্রেক পাবেন। আসরের ব্রেকের 15 মিনিট হচ্ছে ওইটা আমাদের কাউন্ট হবে, ওই আড়াই ঘন্টার সাথে ওই 15 মিনিট আমরা কাউন্ট করবো না, ঠিক 15 মিনিট। এর পরে যে আসবে তার লেট হবে। দেখেন আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার? এখনো দেখা যাচ্ছে না, আমি দেখতে পাচ্ছি, আমার এখানে চলে এসছে। আর একজন হচ্ছে লিখা বড় করতে হবে। জি আপু। আপু আমি তো লেখা বুঝতেই পারছি না, একটু জুম করেন আপু। জুম করে দিচ্ছি, এডিট অ্যাক্সেসটা দেন তো। শুনছেন ভাইয়া? শুনতে পাচ্ছি না। আপনাকে না, আমি আপনাদের সাথে জয়েন হতে আপনি জাস্ট লিখার সাইজটা বড় করে দেন, বুঝতে পেরেছেন? হ্যালো, শাশ্বত আপনি লিখার সাইজটাকে একটু বড় করে দেন, ব্যাস তাহলেই হয়ে যাবে। আপনারা স্টার্ট করে দেন, আড়াইটা বেজে গেছে। ঠিক আছে, হ্যালো, আপনি আমাকে শুনতে পান? জি আপু। আচ্ছা ঠিক আছে, আপু মিউট করে দিব।
আমাকে কি আপনারা শুনতে পাচ্ছেন? জি আপু। আপু পরীক্ষার সময় কি মিউট করে রাখবো নাকি? হ্যালো, মিউট করে এক্সামটা দেয়া স্টার্ট করে দেন আপনারা। কোনটা কত মার্কস পাশে কিন্তু দেয়া আছে আপু। জি আপু, আমাদের কি কি মানে এটা ইংলিশে আনসার করব? সব ইংলিশে লিখেন, বাংলায় লিখেন, ভাবে লিখলেই হলো। আচ্ছা ঠিক আছে আপু। প্রশ্ন কোথায় দিয়েছেন আমি তো দেখতে পাচ্ছি না। স্ক্রিনে দেখেন, স্ক্রিনে কোশ্চেন, স্ক্রিনে। দেখতে পেয়েছেন? আপু ক্যামেরা নিচে করলে তো প্রশ্ন দেখতে পারছি না, এখন কি করবো? আপু শোনা যায়? আপু পুরো কোশ্চেনটা যে দেখা যাচ্ছে না। হ্যালো, আপু পুরো কোশ্চেনটা দেখতে পাচ্ছি না। কোশ্চেনটা দেখাচ্ছি, শাশ্বত বলেন। আপু একটু নিচে নামায় দেন, মানে 1 নাম্বার থেকে স্ক্রিনটা যাতে দেখা যায়। একটু নিচে নামায়, একটু কে 1 নাম্বারে রাখুন। দেখতে পাচ্ছেন সবাই এখন আপনারা? হ্যাঁ দেখা যাচ্ছে এখন। বোঝা যাচ্ছে লেখাগুলা? হ্যাঁ বোঝা যাচ্ছে, লেখা বোঝা যাচ্ছে, কিন্তু পুরোটা দেখা যাচ্ছে না। পুরোটা আস্তে আস্তে নামায় দিবে, আপনারা এগুলো শেষ করেন আগে, আস্তে আস্তে নামায় দিবে আপু। আড়াই ঘন্টা যেহেতু পুরোটার আনসার দিতে হবে। জি আচ্ছা। লুকনাবু মিউট করে দিলে ভালো হয়। আমার মিউট করাই আছে, এটা কার যেন আমি জানি না। পুরো এনিয়াবু স্যার, এনিয়াবুর মনে হয় সালাউদ্দিন ভাইয়া বা ওই আমি আওয়াজ আসছে সেই জন্য বলতেছিলাম।
আপু আপু জি ভাইয়া বলেন ভাইয়া, একের এস নাম্বারটা ঠিক বুঝি নাই। আচ্ছা, এইচ নাম্বারটা হচ্ছে ধরেন আপনার কয়টা কানেকশন, আমার 10টা কানেকশন আছে, ঠিক আছে। আপনি এখন ওই 10টা কানেকশনের কত পার্সেন্টেজ আপনি রিকোয়েস্ট পাঠাতে পারবেন, কানেকশন রিকোয়েস্ট? আর আবার একটু বলুন ভাইয়া। ধরেন আপনার কাছে কিছু কানেকশন আছে 10টা, 20টা বা 50টা, যেটাই হোক, ঠিক আছে। আপনি এখন যদি ম্যাক্সিমাম কত কানেকশন রিকোয়েস্ট আপনি পাঠাতে পারবেন, কত পার্সেন্টেজে? ইমন ভাই, হ্যাঁ বলেন ভাই। ভাইয়া এই যে এইচ নাম্বারে যেটা বলছিলেন, ঠিক আছে, হ্যালো বলেন ভাইয়া, এটা কি একদিনের নাকি সবকিছু মিলিয়ে? সবকিছু মিলিয়ে ভাইয়া। একটু আরেকবার বলতেন, আমি শুনছি কিন্তু আমি বুঝতে পারতেছি না। ধরেন আপনার কাছে 10টা কানেকশন আছে, ঠিক আছে। এরপরে হচ্ছে যে আপনি আর ম্যাক্সিমাম মানে ওইটা কম্পেয়ার করে আপনি ম্যাক্সিমাম কতটুকু কানেকশন পাঠাবেন। ধরেন আপনি এটার 50% পাঠাতে পারবেন, এটা 50% কত হয়? এটা 50% হয় 5টা, ঠিক না? আপনার কাছে কানেকশন আছে 10টা, এটা 50% 5টা, আপনি আর কত পার্সেন্টেজ আপনার কানেকশন অনুযায়ী আপনি পাঠাতে পারবেন? এটা আপু বলছিল আপনাদেরকে, কালকেও বলছিল।
মন ভাই বলেন ভাই, কোশ্চেন পেপারটা একটু উপরে চলে যাবে? অবশ্যই যাবে ভাই। কোশ্চেন পেপারটা তো গ্রুপে দেওয়া হয়েছে ঠিক না? হ্যাঁ, কোশ্চেন পেপারটা গ্রুপ থেকে উপরে তুলে নিন। গ্রুপ থেকে দেখতাম? হুম, গ্রুপ থেকে দেখতাম। ওইখানে যদি দেন, এখানে অনেক কিছু আমি নিজের দেওয়া আছে উত্তর, সেটা বলতেছি। এটা তো দেখা সহজ হয়ে যাবে। তো কি উত্তর দেওয়া আছে? কোন উত্তরই দেওয়া নেই। উপরে মেসেজ গুলো দেখেন আপনি, সেখান থেকে অনেক কিছু খুঁজে নিতে পারবে। না না, আপনি এত এতটুক কোয়েশ্চেনটা হয় নাই, ওইখানে আনসার নাই, আপনাদের মেসেঞ্জার গ্রুপে আনসার নাই। ভাইয়া বলেন এত ফালতু কথা কেন হচ্ছে? আমি বলেছি না কত মাস থেকে পার্কস এর মানে সরি পাশের কোনো ব্যাপার নাই, হয় ফেল না হয় 100, হয় ফেল না হয় 100 কথাটা বলেছি। আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি আপু শুনতে পাচ্ছি। কারণ বায়ার যখন আপনাকে কাজ দিবে, বায়ার হয় আপনাকে অর্ডার ক্যান্সেল করবে, আদারওয়াইজ আপনাকে ভালো একটা রিভিউ দিয়ে যাবে, ব্যাপার তো এটাই। সো এখানে কি আপনারা স্কুলের বা কলেজের এক্সাম দিতে বসছেন যে ভাইয়া কত মার্কসে পাস কত মার্কসে ফেল, ভাইয়া ওইখানে আছে এখানে আছে? আমি বলেছি না একদম চুপচাপ এক্সাম দেন, কোনো পাশের কোনো ব্যাপার নাই, পেলে 100 না পেলে ফেল। আপনি যদি 99ও পান 100তে আপনি ফেল, ব্যাপারটা বুঝতে পেরেছেন সবাই? জি আপু, জি আপু, জি আপু। আচ্ছা আইতে ব্যাকগ্রাউন্ড ফটো যেটা ভাইয়া, ওইটা কি কোম্পানির ক্ষেত্রে নাকি নিজের প্রোভাইডারের ক্ষেত্রে? আপনাকে যেহেতু কোশ্চেন ভাইয়া, এখানে যেহেতু এভাবে করা হয়েছে, এখানে কিছু ট্রিক্স হয়তো ফলো করা হয়েছে, সেটা হচ্ছে আপনি যখন এই কোশ্চেনটা করলেন না ভাই আপু সরি ভাইয়া, এটা কোম্পানির ক্ষেত্রে না প্রোফাইলের ক্ষেত্রে, আপনি কোম্পানির ক্ষেত্রেটাও লিখে দেন, প্রোফাইলের ক্ষেত্রেটাও লিখে দেন, মাঝে একটা স্ল্যাশ দিয়ে দেন, তাহলে হবে কি যে কোম্পানির এটা প্রোফাইলের এটা, আপনার কোশ্চেন কেউ ভুল ধরতে পারবে না। আপনি ঠিক আছে, কেউ ভুল ধরতে পারবে না তাহলে? ছোট বাচ্চাদের মতো ম্যাডাম এটা কি, ম্যাডাম কোশ্চেন এটা কি, আল্লাহ আপনাদের অবস্থা। আপু আমার এখানে লেখাগুলো ক্লিয়ার বুঝা যাচ্ছে না। এটা সমস্যা ঠিক আছে। তারপরে আমি আপনাকে পুরো কোশ্চেন পেপারটা আমি আপনাদের গ্রুপের সবাইকে দিয়েছি, ইভেন আপনাকে ইনবক্সেও দিয়েছি, একটু দেখেন। আর এখানে দেখা যাচ্ছে না, এটা নেটের আপনার নেটের নেট মানে আপনার নেট প্রোভাইডার যারা আছে তাদেরকে আজকে এক্সাম দেওয়া শেষ করে কি ভাই আপনাদের যন্ত্রণা আমি এক্সাম দিতে পারি না। আপু ওটা ইকো ওপেন করলে তো ভিডিও ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছে, মোবাইল দিয়ে দেখতেছি যে সেজন্য। তাহলে এখন সলিউশন আমি কি দিব বলো? আপনারা কি দেখতে পাচ্ছেন না এখানে কি আছে? আমি কম্পিউটার দিয়ে দেখতে পাচ্ছি, সমস্যা নাই। তাহলে বাচ্চাদের মতো যদি এত কোশ্চেন করতে থাকেন আপনারা এক্সাম দিবেন কিভাবে? ভাইরা আপনারা চুপচাপ এক্সাম দেন, বুঝছেন? শুধুমাত্র তখনই মুখ খুলবেন যখন আপনারা কোনো কোশ্চেন বুঝেন না। Thank you.
ভাই প্রশ্নটা একটু করে তুললে ভালো হয়। সুমন ভাই প্রশ্নটা মোবাইল থেকে দেখতে পারবো মেসেঞ্জার থেকে? এখানে মেসেঞ্জার গ্রুপে দেওয়া হয়েছে, মেসেঞ্জার গ্রুপ থেকে দেখে নেন। নিচের গুলিও করে ফেলতে হবে? মন ভাইয়া নিচের গুলো আনসার করেন, মেসেঞ্জার গ্রুপ থেকে ডক ফাইলটা খুলে দেখে নেন।
বলেন এখানে বি নাম্বার লিখছেন যে কতটা ইউনিক আচ্ছা এখান থেকে কৃষ্ণ ভাইয়া ভাইয়া হ্যালো 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 ভাইয়া ইমন ভাইয়া কিছু বলছেন হ্যাঁ শুনছেন সুব্রত ভাই একটু কোয়েশ্চেন করছেন মেবি আমি শুনতে পাইনি মিনা ভাইয়া ওটা ইয়া ভাই করছে ফাহিম ভাই ফাহিম ভাই হ্যাঁ শুনতে পাইনি আমি আবার করবেন দয়া করে উনি মনে হয় বি নাম্বারে কোশ্চেনটা করছিল দুই এর বি হোয়াট আর দ্য ইউনিক ফিচার সেটার মনে করছিল ইউনিক ফিচার বিজনেস অ্যাকাউন্টের দুটো ইউনিক ফিচারস আছে যে দুটো ফিচার কমপ্লিটলি আলাদা করছে পার্সোনাল অ্যাকাউন্ট থেকে ফাহিম ভাই বুঝছেন ওই ফিচারগুলোর নাম লেখেন কোন কোন ফিচার আমার কথা কি শুনতে পেয়েছেন সবাই জি আপু জি ভাইয়া আমার কথা কি শুনতে পেয়েছেন সবাই হ্যাঁ ইমন ভাই শুনতে পাচ্ছি তো আপনাদের এক শেষ সবার আচ্ছা এক কি সবার শেষ জি আপু সবার শেষ বলতেছে এক তাহলে দুই থেকে আমি দিয়ে দেই অল্প আমার অল্প করে বাকি আছে আপু আমার তো এক লেখা হয় নাই আপু একের কিছু প্রশ্ন বাকি ছিল কোথায় যাবো আপনাদের নিয়ে বলেন আপনার একের বাকি আছে হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে হয়েছে
কি পড়ে গেছে চেয়ার থেকে পাচ্ছি আমি লিখার সাইজটা এই জন্য ছোট করে এক পেজে রেখেছিলাম, আপনারা জাস্ট তখন একটু জুম করে নিতে পারতেন। মোবাইলে খুলে নেন, মোবাইলে খুলে মোবাইলে দেখুন। জি আপু, ওটা করতেছি। আপু এটা না লাস্টে তিন নাম্বারটা দাদা। আপনি কি কোশ্চেন পেয়েছেন? আপু আমি লিংকটাতে তো ঢুকতে পারতেছি না। যাতে ঢুকতে পারছেন না কেন ভাইয়া? এই যে আপু এটা আসছে, দেখা যাচ্ছে না।
আপনার মোবাইলে যদি গুগল ডকের কোনো ইয়ে না থাকে তাহলে লিংকটাতে ঢুকতে পারবেন না, আপনাকে গুগল ডকটা ফার্স্ট ইনস্টল করতে হবে। আপনার মেবি ডকটা নেই। আপু ডক তো মোবাইলের মধ্যে ওটা প্রথম থেকে থাকে, এটা তো আলাদাভাবে ইনস্টল করতে হয় না। অনেক ফোনে থাকে না, এটা ইনস্টল করে নিতে হয় গুগল ডকের একটা ইয়ে প্লে স্টোর থেকে। আপু এমআই তো এটা পার্মানেন্ট থাকে? ভাইয়া এমআই তে আমিও এমআই ইউজ করছি, আমারও এমআই তে এটা পার্মানেন্টলি ছিল না, আমাকে আলাদা ইনস্টল করে নিতে হয়েছে। আপু একটু করে তিন নাম্বারটা এখানে দেখাইলে আমি ছবিটা তুলে নিই। আচ্ছা ঠিক আছে, আমি তিন নাম্বারটা দেখাচ্ছি আপনাকে। এই যে তিন, আপু রাখবো না দুইয়ে যাবো, তিনে রাখবো না দুইয়ে যাবো। ভাইয়ারা একটু একটু রেসপন্স করেন, তিনে রাখবো আর দুইয়ে যাবো। আপু দুইয়ে গেলে একটু ভালো হয়, দুইয়ের শেষ দিকে করে রাখবেন আর কি, আর তিনের প্রথম দিকে এই রাইট এর আগে করে। এতটুকু? জি আপু। জি আপু। আপু তিনটা তিনটাকে করে ফেলবো? হ্যাঁ তিন যদি আপনি করতে চান করে ফেলেন, কোনো প্রবলেম নেই। জানি আপু মাথা গরম হয়ে গেছে। না আপু আসলে পাচ্ছি না তো, ক্লাস মিস গেছিল উনি। তাই করে যতটুকু পারছি লিখছি এমনিতে। এখন এখানকার গুলি ট্রাই করেন, ইনস্টাগ্রাম ট্রাই করেন, লিংকডইন ট্রাই করেন, কেন আমি আপনাদের লিড জেনারেশন দেখাইছি। আমি লিংকডইনটা করছিলাম, আমি যে ইনস্টাগ্রামে ক্লাস মিস হয়ে গেছিল ওগুলো আর দেখতে পারি না এখনো। আপু আমি তো মোবাইল থেকে এক্সাম দিচ্ছি, তো মোবাইলেই করব জিনিসগুলো তাহলে। হ্যাঁ ভাইয়া মোবাইলে ইনস্টাগ্রামের কাজটা মোবাইলে করতে পারবেন, ঠিক আছে। আর লিড জেনারেশন আছে, লিড জেনারেশনটাও আপনি মোবাইলে করতে পারবেন, লিংকডইনে থেকে করা যায়। মোবাইলে যদি আপনার শীটটা এমএস শীটটা থাকে তাহলে আপনি মোবাইলে করে ফেলতে পারবেন। আচ্ছা আপু শীট আছে এখানে, যে শুধু করতে পারবেন না আমি আপনাকে বলে দেই কোনটা। একদম লাস্টের যেটা আসছে না, এই যে এটা শুধু করতে পারবেন না, আদারওয়াইজ সমস্তগুলি মোবাইলে করা যাবে। ঠিক আছে আপু আমি এটাও পারবেন, এই যে পেজ ক্রিয়েট যেটা লিংকডইনের ওইটা পারবেন না, এই দুটো পারবেন না, আর বাদ বাকিগুলি পারবেন। আপু এখন তো মোবাইলের ক্যামেরা তো সরিয়ে ফেলতে হবে তাহলে। তাহলে আর কি করবেন সরিয়ে ফেলতে? আমার মনে হচ্ছে যে আমি একটা কেজির বাচ্চাদের এক্সাম নিচ্ছি, বলেন আপু। আপু একটু এটা একটু দেখবেন, এটা আপনি একটু মেসেজ দিছিলাম। আচ্ছা দেখছি, মানে আপু এই অ্যাপে দিছি। আপু দুই নাম্বারটা একটু যদি দেখানো যেত একটু। জয়দেব ঠিক আছে ভাইয়া? হ্যাঁ বার একটু পরে ঠিক আছে, পুরোটা আসছে। একটু আপনি এটা ছবি তুলে নেন, যারা তিনে চলে যাচ্ছে তাদের জন্য আবার ঝামেলা হয়ে যায়। আপু একের এইচটা একটু বলবেন। আপু বলছে ওয়াশরুমে যাওয়ার ব্যবস্থা আছে? আমি অলরেডি গেছিলাম। ও আচ্ছা আচ্ছা, আপনি কি এটাই বসি টেটে? আপু এখানে আবার তিনের একে বলছে যে গুগল শিটের মধ্যে কি আপলোড করবো, আমরা যা যা লিখছি এগুলো আপলোড করে দিব? না না এগুলি সব
ছবি দিবেন, আর শিটে যেটা আপলোড করবেন সেটা হচ্ছে দেখেন তিনে বলা হয়েছে, তিনে যে স্ক্রিনশটগুলি দিবেন না আপনি আমাকে কাজ করে করে, স্ক্রিনশটগুলি একটা শিটে আপলোড করে দেন। স্ক্রিনশট এই তিনের আনসারগুলি একটা শিটে আপলোড করতে বলা হয়েছে, তিনের আনসার, কারণ তিনের প্রপার কাজগুলি করার পরে আপনি আমাকে স্ক্রিনশট দিতে হবে। ওই স্ক্রিনশটের হচ্ছে আপনি আনসার স্ক্রিনশটগুলিকে শিটে আপলোড করেন, তারপর শিটের লিংকটা আমাকে দেন। আপু নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপর করতে হবে কিনা, নাকি আমাদের নিজেদের অ্যাকাউন্ট আমি ইয়া করতে পারবো? নিজেদের থাকলে যদি না, নতুন করে ক্রিয়েট করে দিতে হবে, নতুন করে ক্রিয়েট করতে 2 মিনিট লাগে না, ক্রিয়েট করেন। আর কোনো কোশ্চেন না আমার একটু আপনাদের কোশ্চেন মনে আছে, এইচ এইচ নাম্বার একটু বলবেন আপু ভাইয়া, এইচ নাম্বারটা ছাড়া করতে থাকেন। কোনটা ছাড়া করতে বললেন আপু? হ্যাঁ আপু কি বলছেন ভাইয়া বলেন। হ্যাঁ কে বলছেন? লুপনা আপু কথা বলছিলেন নাকি? জি আমি বলছিলাম যে আপু বলছে এইচ নাম্বার ছাড়া করতে। এইচ নাম্বারটা কি বুঝিয়েছি বুঝিনি সেজন্য আমি প্রশ্ন করেছিলাম। এইচ নাম্বারটা 2 নম্বরের এইচ, একের এইচ, একের এইচ, সরি আমি ওটা বুঝতে পারছি না। একের সাজ্জাদ ভাইয়ের কোশ্চেন কি ছিল? একের এইচ ছিল, এটা একটু বুঝতে পারিনি। একের এইচ, আচ্ছা একের এইচটা হচ্ছে, একের এইচটা হচ্ছে যে ধরেন আপনার থেকে লিংকডইনে কানেকশন আছে 10টা বা 20টা, ঠিক আছে, ধরেন 20টা কানেকশন আছে, ঠিক আছে, আমাদের প্রোফাইলে লেখা থাকে না 500 প্লাস কানেকশন বা 20 কানেকশন, আপনার লিংকডইন প্রোফাইলে কত কানেকশন আছে সাজ্জাদ ভাই? আপনার লিংকডইনে কয়টা কানেকশন আছে সেটা তো বলতে পারি না, দেখতে হবে। বলতে পারেন না, দেখতে হবে। আপনি কি নিউ লিংকডইন খুলেছেন? হ্যাঁ নিউ। কয়টা, 10টা নাকি 30টার মতো হবে? 10 থেকে 20টা মধ্যে থাকবে। হ্যাঁ 10টা থেকে 20টা, ঠিক আছে। এখন আপনি যদি আপনার কানেকশনকে কম্পেয়ার করেন, ঠিক আছে, আপনি আর কয়টা কানেকশন পাঠাতে পারবেন ম্যাক্সিমাম কত পার্সেন্টেজে? যেমন নিউদের জন্য আলাদা, ঠিক আছে, ধরেন যে কিন্তু 10টা কানেকশন যার থেকে, সে কিন্তু কানেকশন পাঠাতে পারে কয়টা, আর যার যার কিন্তু 500 কানেকশন সে কিন্তু কানেকশন পাঠাতে পারবে যার 10টা কানেকশন তার মত না, ঠিক আছে, সে কিন্তু আরো বেশি পাঠাতে পারবে, ঠিক না? নিউদের জন্য কত এবং ওল্ডের জন্য কত? হ্যাঁ কত কত এটা তো ফিক্সড না, ঠিক আছে, ধরেন 10টা কানেকশন হলে যে আপনি যে আর 10টা পাঠাতে পারবেন এমনও না, বা 500 কানেকশন হলে আপনি আর 10টা পাঠাতে পারবেন তাও না, একটা নির্দিষ্ট পার্সেন্টেজ আছে যে 500 কানেকশনের জন্য আর কত পার্সেন্টেজে আপনি কানেকশনটা সেন্ড করতে পারবেন, আর 10টা কানেকশনের জন্য কত পার্সেন্টেজে কানেকশন সেন্ড করতে পারবে, ঠিক না? জি পার্সেন্টেজ তো একই, 500 এর জন্য পার্সেন্টেজটা হচ্ছে আরো 50 হবে, 10 এর জন্য পার্সেন্টেজটা আরো হয়তো 5 হবে বা আর 7 হবে, ঠিক না? আচ্ছা ঠিক আছে, বুঝেছেন? এমন ভাইয়া আছেন বলেন, সমস্যা নেই। এখানে বি নাম্বার, এখানে কি 10টা 10 জন ব্যক্তি নিব নাকি ফর 10 মোবাইল হ্যান্ডসেট কোম্পানিজ, মানে এবং ফোন নাম্বার, ওদের বিজনেস ফোন নাম্বার আছে না, কন্ট্যাক্ট, ঠিক আছে। সবচেয়ে ভালো হয় যদি আপনারা সিইও নেন, ঠিক আছে, কোম্পানির সিইও, মোবাইল হ্যান্ডসেট কোম্পানির সিইও আছে না, ওদের নাম সিইও যারা আছে ওদের ওদের ইনফরমেশন গুলো লিখলে হবে তো? জি জি,
হ্যালো ইমান ভাই, শুনতে পাচ্ছেন? ভাই শুনতে পাচ্ছি না আমি? ইনের সি নাম্বারটা একটু বলতেন, এটা কিসের পেজ? লিংকডইন, ইনস্টা, লিংকডইন পেজ না? ইনের সি নাম্বারটা দেখতে পাচ্ছেন? মনে হয় মিট করা। হ্যাঁ ভাইয়া বলেন। ওই তিনের সিনেমাটা দেখতে পাইছেন? এটা তিনে ভাই যাই নাই এখনো। হ্যাঁ ভাই, আর কিছু বলছিলেন? তিনের সি নাম্বারটা কি লিংকডইন পেজ? সি নাম্বারটা 2SC তিনের সি, তিনের জি জি জি। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আমাদের তিনের তিনের লাস্টের চারটা হচ্ছে লিংকডইন থেকে, প্রথমটা শুধুমাত্র আইজি থেকে। জি জি জি। আর তিনের সি নাম্বারটা হচ্ছে লিংকডইন পেজ না? হ্যাঁ
আর ওইটা সামারি হচ্ছে লিংকডইন পেজের ভিতরে সামারি জি জি বলছি না আপনাকে তিনের মধ্যে শুধুমাত্র প্রথমটা হচ্ছে ইনস্টাগ্রামে বাকি সবগুলো লিংকডইনে আচ্ছা থ্যাংক ইউ ভাই হ্যালো 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 ইমন ভাই আছেন জি ভাইয়া আছি বলেন আচ্ছা বলছি ওই দুই নম্বরের সিটা আসলে অ্যাকচুয়ালি আমি প্রশ্নটা বুঝতে পারতেছি না তারপর আমি একটু ইংরেজিতে একটু উইক আছে আর কি হ্যাঁ ইনস্টাগ্রাম যদি মানটা বুঝাই দিতেন অপারেটিং সিস্টেম সাপোর্ট করে অপারেটিং সিস্টেম কি মানে কোন কোন মানে আদার্স অন্য কোন অপারেটিং সিস্টেমে সাপোর্ট করে কিনা সেটাই তো না আদার্স না কোন কোন অপারেটিং সিস্টেমে ইনস্টাগ্রাম সাপোর্ট করে ঠিক আছে লাইক পিসি তে কোন অপারেটিং সিস্টেম লাগে ঠিক আছে আর মোবাইলে কোন কোন অপারেটিং সিস্টেম লাগে ওকে আচ্ছা 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 যা অপারেটিং সিস্টেম তো বুঝেছেন মোবাইলে যেন অপারেটিং সিস্টেম আপনারা যেই কোশ্চেন করেন এইভাবে কোশ্চেন না করে বলেন আপু এর দুই এর এ এর आंसर কি হবে দুই এর বি এর आंसर কি হবে সিরিয়াসলি আমার মনে হচ্ছে যে আপনারা ডাইরেক্টলি জিজ্ঞেস করতে পারতেছেন না যে আপু आंसर কি হবে এইজন্য আপু এই কোশ্চেনটা কি না আপু আসলে ব্যাপারটা এরকম না সিস্টেম মানে বুঝেন না আপনারা না ঠিক আছে আপু অবশ্যই আমি প্রথমে এটা করতেছেন আজকে যাদের এত কোশ্চেন বের হচ্ছে ডেইলি যখন আমি ক্লাসে পড়াইছি এটা 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 কোনো কোশ্চেন কারো কোনো কোশ্চেন কারো কোনো কোশ্চেন এই কারো কোনো কোশ্চেন বলতে বলতে আমার গলা ব্যথা হয়েছে কিন্তু আপনার তো গলা দিয়ে কথা বেরো নাই আজকে আপনারা আমাকে কোশ্চেন করতে থাকেন আমি চুপ করে থাকবো কোনো কথা বলবো না এখন বুঝেন যে কেন বলতাম যে কারো কোনো কোশ্চেন কারণ বায়ার এখানে যত ইজি দেওয়া হয়েছে এর থেকে জটিলভাবে বায়ার আপনাদের জিজ্ঞেস করবে এর থেকে জটিলভাবে বায়ার জিজ্ঞেস করবে ইনস্ট্যান্ট রিপ্লাই দিতে হবে তখন তো আপনিও পাবেন না তখন অন্য কাউকেও পাবেন না ইভেন যত বড় তারা ইনস্ট্যান্ট সাপোর্ট দিতে পারে না আপনার নক করতে হবে আমাদেরকে নক করলে আমি আপনাকে রিপ্লাই দেব তো রিপ্লাই টাইমটুকু অনেক সময় বায়ার দেখা যায় যে ইনস্ট্যান্ট রিপ্লাই না আপু আপনার কথাগুলো কেটে কেটে আসছে অ্যাকচুয়ালি ভালোভাবে বুঝতে পারতেছে না ওরে তাহলে আচ্ছা ভাই एग्जाम দেন পরে বুঝাচ্ছি আচ্ছা আপু আপু তিন নাম্বারটা একটু দেখে আপু আপু একটু কোয়েশ্চেন সহ একটু উপরে উঠে কোয়েশ্চেন সহ দেখান আর একটু নিচে নামো
ঠিক আছে আপনার জি ভাইয়া ইমন ভাই কি বললেন সেটা হচ্ছে সি ডি এবং ই তিনটা হচ্ছে সিকুয়াল ঠিক আছে আপনি হচ্ছে একটা বিজনেস পেজ ক্রিয়েট করতে হবে কসমেটিক্স এন্ড বিউটি প্রোডাক্ট এর উপরে যেটার মধ্যে আপনি রিলেটেবল ইমেজ দিবেন প্রপার ক্যাপশন দিবেন এবং পাঁচটা হ্যাশট্যাগ এবং অল্টার টেক্সট দিবেন এবং ওই জিনিসটার জন্য একটা লিঙ্কডইন সামারি লিখতে হবে ডিএ ঠিক আছে এবং ওই পেজটা দিয়েই আপনার থেকে একটা অ্যাড ক্যাম্পেইন করতে হবে যেটা আপনি ব্র্যান্ড অ্যাওয়ারনেস দিয়েও করতে পারবেন ভিডিও ভিউজ দিয়ে করতে পারবেন অর এঙ্গেজমেন্ট দিয়ে করতে পারবেন ভাইয়া সামারি বলতে এখানে কি বোঝানো হচ্ছে এখানে যা কোশ্চেন এগুলি সমস্ত মনে থাকে না
হ্যালো আপু, আচ্ছা আমি, আমার তো ল্যাপটপে প্রবলেম আপু, আমি কি মোবাইল থেকে করতে পারবো? মোবাইল থেকে করতে পারবেন, শুধু লিংকডইন পেজটা করতে পারবেন না আর অ্যাড ক্যাম্পেইনটা করতে পারবেন না, বাকিগুলি করতে পারবেন। বাকিগুলি করেন, সামারি তো যে কোনো জায়গায় লেখা যায়, সামারি খাতায়ও লিখে ফেলবেন, এইটা রিলেটেড একটা সামারি। সামারি নিশ্চয়ই বাংলায় লিখবেন না, সামারি ইংলিশে লিখবেন। আচ্ছা আচ্ছা আপু, আমি কি মোবাইল থেকে ডেস্কটপ সাইটে গিয়ে করতে পারবো ইনস্টাগ্রামটা? করতে গেলে অনেক ঝামেলা করবে, আপনি কাজটা প্রপার ওয়েতে করতে পারবেন না। ওরা না ক্লিক গুলি নিতে চায় না, অনেক সময় ডাবল ক্লিক হয়ে যায়, অনেক সময় লোক দেখাতে থাকে। অপারেট করতে পারেন ভালো, তাহলে আপনি ওইটা নিয়ে নেন। আপু এখন কি ভিডিও করে দিব? কেন আপু, প্র্যাকটিক্যাল করবেন? হ্যাঁ ঠিক এখন বাসতেছে 4:15-তে, এই 15 মিনিটের ব্রেকটা আমরা ওই আড়াই ঘন্টার সাথে ইয়ে করে দিব। কিন্তু কেউ 15 মিনিটের বেশি হয়ে গেলে যদি এসে, 15 মিনিট মানে 4:15 পরে এসে কেউ ক্যামেরা অন করলে সেটা তার লাইবিলিটি, আমার না। যান 15 মিনিটে নামাজ পড়ে আসেন, দৌড় দেন। আপু দুই নম্বর তো নামাজে যান, নামাজে যান, দৌড় দেন, দৌড় দেন, দৌড় দেন, পরে আল্লাহ মিয়া আমারে মারবে যে তুমি তো নামাজ পড়তে দাও না এক্সামের জন্য। দৌড় দেন, নামাজ পড়ে আসেন আগে। আপু স্ক্রিন কি দেওয়া হবে, ব্রেক স্ক্রিন? জি এর আগে আপনারা একটু ক্যামেরাটা অন করেন, আমি আপনাদের স্ক্রিনশটটা নিয়ে নেই, ক্লাসের স্ক্রিনশটটা নিয়ে নেই। সরি, তাহলে ক্যামেরা সোজা করতে হবে। আপু স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে? ও সাজ্জাদ, আপনি হচ্ছেন স্ক্রিন শেয়ার করে দিয়ে যান। জি আপু,
সাজ্জাদ স্ক্রিনশট দিয়ে আপনি নামাজে চলে যান। জি আপু দিচ্ছি। আপু আছেন? আচ্ছা আপু আমি আপনাকে ইনবক্সে দিচ্ছি। জুমের ইনবক্সে? জি আপু। আপু স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে আপু, মেসেজটা দিছি। আপু মিনহাজ, ওকে মিনহাজ বলেন আপু। লেখা শেষ হলে লেখাগুলোকে আপনাকে এখন দিয়ে দিব? কোথাও দিবেন না, ওইটা নিয়ে বসে থাকেন। আপনি নামাজে যাবেন না? জি আপু। নামাজে যান, 15 মিনিট কোনো কথা বলবেন না, নামাজে যান। 4:15 তো কথা বলতেছে আপনাদের সাথে।
শেষ তো, এক্সাম স্টার্ট করেন, 16 বেজে গেছে, এক্সাম স্টার্ট করেন, শুভাশিস এক্সাম স্টার্ট করেন, ঠিক আছে ভাইয়া? ঠিক আছে, এক্সাম স্টার্ট করে দেন সবাই, যারা ব্যাক করেনি, যারা করেছে করেছে, কারা করেনি তাদেরকে আমি একটু দেখে নিই শুধু। সাদ আছে, তুষার আছে, সুব্রত আছে, দিবাকর মুসা ভাইয়া আছে, নাবিদ আপনি এসছেন, নাবিদ সালাউদ্দিন, শুভাশিস তো আছে, আহাদ, আহাদ মিনহাজ, আহাদ আর মিনহাজ আপনারা কি আছেন? আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন? যারা আছেন তারা স্টার্ট করে দেন, যারা আসেনি তাদের লস, স্টার্ট করে দেন। আপনারা আমার কথা শুনতে পান না ভাইয়ারা? জি আপু শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। যেভাবে চুপ করে আছেন মনে হচ্ছে আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন। হ্যালো আপু শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি ভাই, একদম স্টার্ট করে দেন, যারা এখনো আসেনি তাদের লস। আপু আমার অলরেডি হ্যালো আপু, বুকলটা অনেক ছোট ছোট যাচ্ছে, বলেন আমার চেয়ে বাজে পরীক্ষার কেউ দিচ্ছে না। না সুব্রত ভাইয়ার এক্সাম কেমন হচ্ছে ভাইয়া? একদম শেষ যে হবে তার জন্য কি কোনো পুরস্কার আছে? ওই আপু লিড জেনারেশনের এটা আমি পাচ্ছি না, ওটা আমি ক্লাস করতে পারিনি তো, ওটা দেখতে পারি। হ্যালো 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 আপু শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি। আপু আমার এই যে নেটওয়ার্ক ডাউন মেরে গেছে, মনে করেন যে আমি আপনাকে ছবি তুলে দিচ্ছি একটু। আমাকে ছবি তুলে কোথাও দিতে হবে না, মেসেঞ্জার গ্রুপে এখন কেউ আনসার কোনো আনসার দিবেন না। আনসার দেব না, আনসার দেব না, আনসার দেব না। আমার হচ্ছে হেডবিস্টের লোক আছে, এত কথা এই ছেলেগুলি বলে না। আমি আমি এইরকম করছি কখনো? আই দেখেন আমি মিথ্যা বলতেছি? আমি তো বলি নাই রে বাবা, মিথ্যা কথা বলছেন, আপনি সত্য কথাই বলছেন, আমি জানি। আমি 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 আপনাকে ক্যামেরা অন করে দেখাচ্ছি। ক্যামেরা অন করে দেখাইতে হবে না, হাত এক্সামটা শুরু করে দেন, এই যে সময়টুকু নষ্ট হচ্ছে আপনার শেষ হয়ে যাচ্ছে। আর এই যে 3:30 থেকে 4টা অলরেডি 1.5 ঘন্টা চলে গেছে, এখন 4:20 মানে 4:15 থেকে 5:15 মানে মাগরিবের সময়টুকু পর্যন্ত এক্সাম। এরপর আপু আপনার কথা কিছু শোনা যাচ্ছে না। আমার ফার্স্ট এক্সাম দেন, ফার্স্ট লাইন তো ডাউন হয়ে গেছে তো এই জন্য সমস্যা, সেকেন্ড লাইন আপ করতেছে, একটু সময় নিবে, আমি আসতেছি। নকল করিয়েন না ভাই। আরে না ভাই,
যাদের ক্যামেরা বন্ধ তারা ক্যামেরা অন করেন। পাঁচটা বিশ পর্যন্ত কিন্তু এক্সাম, তারপরে কিন্তু শেষ। যদি আপনার মনে হচ্ছে যে আপু এখন আমার নতুন কোম্পানি পেজ ক্রিয়েট হচ্ছে না, তাহলে ওইটার সাথে প্রপার ইমেজ দিতে পারছেন না, প্রপার ক্যাপশন দিতে পারছেন না, ট্রাই করেন একটা নিউ কোম্পানি পেজ খুলে ফেলতে। পরবর্তীতে আমরা পেজটা কিন্তু ডিলিট করে দিতে পারবো, একটা প্রোফাইল থেকে তো অনেকগুলি পেজ ক্রিয়েট করা যায়। এখন বসে যেটা হবে যে আপনাদের পুরো প্র্যাকটিসটা হয়ে গেল, কে কোথায় আটকে যাচ্ছেন আমাকে এখন এক্সাম শেষে বলে দিতে পারছেন যে আপু এই জায়গাটা আটকে যাচ্ছি, এই জিনিসগুলি আমাদের আসলে প্রয়োজন। আচ্ছা ওকে আপু, থ্যাংক ইউ। ওকে রাশেদ জয়েন করেনি, নামাজ পড়ে এসে রাশেদ বসছে, বসছে। দুইজন লিভ হয়ে গেছে, কে অ্যানি ইলেকট্রিসিটি নাই বললো। আমি আসছি তো আপু। হ্যাঁ ভাইয়া দেখেছি, অ্যানির ইলেকট্রিসিটি চলে গেছে বললো। অ্যানি ছাড়া আর কে আছে? অ্যানি ছাড়া তো হ্যালো জি শুনতে পাচ্ছি। আমি তো কিছুই পারতেছি না। পারা লাগবে না, যা পারেন দিতে থাকেন, বলেন, হাসতে হাসতে বলেন, লজ্জা করে না আপনাদের? এত বড় হইছেন কিছু পারতেছি না বলতিছেন? কালকে রাতে যেগুলা পড়ছি যেগুলা কমন পড়ছে ওগুলাই লিখছি আর কি, পেস্ট। আমি তো আপনাদেরকে ক্লাস যা করাইছি তার বাইরে, একটা একটা কোশ্চেনও ক্লাস যা করাইছি তার বাইরে না, একটা ইনফরমেশন কি বলতে পারবেন করাইছি? জি আপুকে বলতে লজ্জা কিসের বলতেছি? তাই না ভাইয়া, লজ্জা দেখাচ্ছি কিসের? এক্সামটা শুধু শেষ হোক, কথা বন্ধ বন্ধ সবার। আপু বলেন, এটা কি শোনা, এখানে 6 সরি সি ডি ই এর যে তিনটা যে কোশ্চেন এগুলোর আনসার তো একটা সবগুলো তো একটা পেজে করব, তো আমরা আপনাকে স্ক্রিনশট দেব সেটা কিভাবে দেব? আচ্ছা এখন কথা হচ্ছে ক্রিয়েট এ কোম্পানি পেজ, হোল্ড অন, পোস্ট অন কন্টেন্ট উইথ রিলেটেড ইমেজ, এখানে দিয়ে দিয়েছে কসমেটিক অর বিউটি প্রোডাক্ট রিলেটেড একটা পেজ ক্রিয়েট করেন। পেজ ক্রিয়েট করে পেজে একটা পোস্ট করেন, পোস্টের সময় তার সাথে রিলেটেড পাঁচটা হ্যাশট্যাগ দেন, হ্যাশট্যাগ এবং অল টেক্সটের জায়গাটা যখন যাবেন অল টেক্সটের ওই জায়গাটাতে একটা স্ক্রিনশট নেন এবং ওই পেজে যে পোস্ট করেছেন পেজ সহ ওই পোস্ট সহ একটা স্ক্রিনশট নেন, দুইটা হয়ে যাবে। আর আপু আমার পেজটা একটু দেখেন, খুব যত্ন করে করতে যাব। এখন এডিট করতে গিয়ে দেখেন অল টেক্সটের অপশনটা পান কিনা, পেলে ওই জায়গাটাতে আমাকে স্ক্রিনশট দিবেন। বলতেন ক্রিয়েট আইজি বিজনেস, ওটা আইজি বিজনেস পেজ, একটা ইনস্টাগ্রামে বিজনেস পেজ ক্রিয়েট করতে সেটার সাথে একটা লোগো তার বায়ো অ্যাড করতে একটা মানে কি বলবো লোগো পিক প্রোফাইল পিক, হ্যাঁ প্রোফাইল পিক না কভার পিক আমি তো জানি না, সেগুলো তো আমি ক্লাসে বলেছি। আপু এই কাছে কি মোবাইল থেকে করব? হ্যাঁ মোবাইল থেকে করেন আপনার যদি ইচ্ছা হয়, আপনি ট্যাব থেকে করেন, আপনার যদি ইচ্ছা হয় পিসি থেকে করেন। আপনাদের নিয়ে আসলে কোথায় যাবো মাঝে মাঝে চিন্তায় করি, বুঝছেন, চিন্তায় পড়ে যাই।
কার হাতে মোবাইল ক্যালকুলেটর দেখলাম, ক্যালকুলেটর দিয়ে কি করতেছেন আপনারা? কার হাতে এটা ছিল মোবাইল আর ক্যালকুলেটরটা? ডলার হিসেব করতেছে মুসা ভাইয়ের ক্যামেরা অফ, আহাদের অফ, তুষার বণিকের অফ, সাজ্জাদ অফ, রাশেদ অফ, কেন কোন খুশিতে? আপু আছি তো আমার পিছনে নামাজ পড়তেছে তো সেজন্য। না ভাইয়া প্রবলেম নেই, ক্যামেরাটা অন করে নামাজ যিনি পড়তেছেন উনি নামাজ পড়ুক, আমরা তো ওনাকে দেখছি না, সমস্যা নেই। এক্সাম এক্সাম শেষ করেন শেষ করেন, শেষ হয়ে গেছে কার? এক্সাম শেষ হয়ে গেছে কার? কারোই তো মেবি শেষ হয়নি না হয়েছে? কোশ্চেনটা দেখতে পাচ্ছি না, বন্ধ করে রেখেছি তাই। আচ্ছা এক্সাম শেষ হয়েছে কারো? জাপু আমার এক্সাম শেষ, আছেন কেউ? না না আপু মানে এতদিনে হচ্ছে আমি তুষারকে ভালো মতো দেখতে পেরেছি যে এটা তুষার আমার ক্লাসের একটা ভাইয়া। আচ্ছা ভাই আমি দেখাচ্ছি, আমি কোশ্চেনটা দিয়ে দিচ্ছি একটা সেকেন্ড একটু। বাফারিং আছে, আসছে আসছে। সালাউদ্দিনের খাতা নিচে, সালাউদ্দিন মনিটরের দিকে তাকায় আছেন কেন? আপনি কি তিন করতেছেন সালাউদ্দিন? আপনি কি প্র্যাকটিক্যাল করতেছেন না কোশ্চেনের আনসার দিচ্ছেন? আপনি মিউট করো, আমি শুনতে পাচ্ছি না আপনাকে। জি আপু আমি কম্পিউটারে করতেছি। আচ্ছা আচ্ছা সাদ আপনিও কি প্র্যাকটিক্যাল করছেন? জি আপু। আপনি করলে কিন্তু দেখা যাবে, আপনার চশমা দিয়ে দেখা যায় কিন্তু। হ্যাঁ জানি। শুভাশিস ভাইয়া কই তাকায় আছে? আর দিবাকর ভাইয়া? আপু ল্যাপটপে তাকাইছি। ভাইয়ার এক্সাম কেমন হচ্ছে ভাইয়া? আপু হইছে মোটামুটি, এখনো এখনো বলতে পারতেছি না, শেষ হয় নাই। দিবাকর ভাই আপনার? আচ্ছা করেন। মিনহাজ আপনি কি করতেছেন? আপনি মিউট করে রাখছেন। জি আপু বলতেছেন আমি বুঝতেছি, আপনি কি করতেছেন? প্র্যাকটিক্যাল লিখতেছি আপু, যে এখন প্র্যাকটিক্যাল ধরবো। আমার তো ডেস্কটপে ক্যামেরা নাই। আচ্ছা ঠিক আছে। হাসনাত
হাসনাত ডানে বায়ে মাথা ঘুরাই দিছে, পরীক্ষার হলে সবাইকে দেখতেছে হাসনাত, এক্সাম হলে সবাইকে দেখতেছেন আপনি, মিউট করে আছেন ভাইয়া। এই টাইপের বিপদে আমি আর জীবনেও পড়ি নাই। প্র্যাকটিস প্র্যাকটিস, আপনারা ব্যাংকের এক্সাম দিবেন, এই যত দোষ বাংলাদেশ ব্যাংকের, আপনারা ব্যাংকের এক্সাম দিবেন, আপনি আর তুষার আপনাদের এক্সাম সবচেয়ে ভালো হওয়া উচিত। আপনি ম্যাথ দেন আমি করব, শুনেন আমি যেটা পারি আমি সেটা দিব, আপনি যেটা পারেন আপনি সেটা দিবেন। ফাহিম আপনি কি প্র্যাকটিক্যাল করছেন না শর্ট কোশ্চেন গুলি লিখছেন? আমি প্র্যাকটিক্যাল করতেছি, ওই পেজ পেজে কাজগুলো শেষ করতেছি। সুব্রত ভাই আপনি, হ্যাঁ মিউট করে সব বলে ফেলান, মিউট করে সব বলে ফেলান, খাতা দেখা ফেলান আমাকে, যেগুলো পারছে ওগুলো লিখছি আর যেগুলো পারি না ওগুলো খালি আছে, আর এখন কাজ করতেছি লিংকডইনের ইনস্টাগ্রামের পেজটা ওপেন করছি তাড়াতাড়ি 5:15 পর্যন্ত, কিন্তু এখন কিন্তু আর নাই আপনাদের। সাজ্জাদ আপনার কি অবস্থা? এই যে লাইভে এইভাবে মাথা নাড়াচ্ছেন, লজ্জা হওয়া উচিত। আপনার বাসায় ছোট কেউ নাই? সবার হবু শ্বশুর বাড়ির নাম্বার গুলি আমার দরকার ছিল, সবাইকে বলতাম আজকে গিয়ে এলইডিপি চিটং ডিভিশনের লাইভে পেজের এই লাইভটা দেখেন। রাশেদ আপনার আমারটা কে দিয়ে দিব নাকি? না ভাইয়া কারোটা দেয়া যাবে না, আমি পেজ রেডি করতেছি আপনার জন্য একটা। করেন করেন। জয়দেব ভাইয়ার এক্সাম শেষ? ভাইয়া মিউট করে সব বলে ফেলছেন আমাকে, বলছে আপু লিখি তো প্রায় শেষ, দুই একটা বাকি আছে আর প্র্যাকটিক্যালটা দেখছি আর কি। প্র্যাকটিক্যালটা দেখেন? আচ্ছা মুসা ভাই আপনি? পরীক্ষা আপু যতই ভালো হোক এটা শিওর যে আপু 100 পাবো না। মুসা ভাই মিউট করে সব কথা বলছে। ভাইয়া আপনি মিউট মিউট, আপনার মাইক্রোফোন বন্ধ, দেখেন আনমিউট করেন। হ্যাঁ বলেন। জি আপু রাইটিংটা চলতেছে শেষ করতে। প্র্যাকটিক্যাল কখন দিবেন? করে ফেলবো ইনশাআল্লাহ। আচ্ছা দেখা যাক। তুষার আপনার প্র্যাকটিক্যাল করছেন? নাবিদ ভাই আপনি বন্ধ? রাফি আপনার হাতের অবস্থা কি, লিখতে পারছেন তো? আপু আমি যে এক দুইটা কমপ্লিট করে ফেলছি, প্র্যাকটিক্যালটা চেষ্টা করতেছি, একটু টায়ার লাগতেছে দেখি। ইনস্টাগ্রামে একটা কমপ্লিট রেট দিচ্ছে আর কি। আয়েশা আপু কি বলে দিচ্ছে? না আপু আমি তো ওর সাথে নাই, আমি যে অফিসে আছি তো বাসায় যাব এখন। ঠিক আছে দেখেন, কিন্তু আপু যাতে বলে টলে না দেয়। না আপু তাহলে ফোন পাস দিছে, পরীক্ষার হলে ফোন এলাও না। আমার ইনস্টাগ্রাম তো ফেজ আইডিটা তো ফেজে রূপান্তরিত হয়েছে, ঠিক আছে না? এটা তো ভাইয়া আপনার ইনস্টাগ্রামটা তো এটা হয়েছে তাই না? এখন ধরেন আমি আপনাকে নিউ পেজ ক্রিয়েট করতে বললাম, নিউ পেজ ক্রিয়েট করতে বললাম মানে হচ্ছে নতুন করে আরেকটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা, যেটাকে বিজনেস পেজে ট্রান্সফার করা। নতুন করে খোলার জন্য আমাদের কি লাগে? জিমেইল লাগে। জিমেইল একটা খুলেন। আচ্ছা ঠিক আছে। লুবনা নাই, লুবনা নেই আর হচ্ছে অ্যানি নেই, এই যে লুবনা নাম নিতে নিতে লুবনা চলে এসছে, লুবনা অনেকদিন বেঁচে থাকবেন আপনি, মাত্র আমি আপনার নাম নিয়েছি। আপু কানেকশন কেটে গেছিল, আর হচ্ছে একটা কথা আপু শুনতে পাচ্ছেন? জি আপু শুনতে পাচ্ছি।
আমিও যদি ইয়া দিয়ে কাজ করতেছি না, ধরেন আমার এখানে জুমও চালু আছে, তারপর অন্য অ্যাপসে ঢুকছি, যখন ইনস্টাগ্রামে ঢুকছি না কানেকশন কেটে যাচ্ছে। ট্রাই করেন দেখেন, খুব বেশি প্রবলেম হয় তাহলে জুম থেকে একটু ডিসকানেক্ট হয়ে কাজটা করে তারপর জুম কানেক্ট হন। জি জয়দেব। হ্যাঁ আপু, আমি বলতে চাচ্ছিলাম আমার একটা ইনস্টাগ্রাম আইডি হয়তো অনেক আগে খোলা হয়েছিল আর কি, তা আমি এটা জানতামও না। এখন মানে ওপেন করলাম, দেখলাম অবশ্য এখানে কোনো ডিটেইল কিছুই লেখা নাই, শুধু ছবিটা আছে। এইটা দিয়ে কি করা যাবে? হ্যাঁ ওইটা করা যাবে, ওইটাকে বিজনেস পেজে ট্রান্সফার করেন। ট্রান্সফার করে ওইটার লোগো দেন, নেমটা তো চেঞ্জ করা যায়, ইউজার নেম চেঞ্জ করা দেখিয়েছি, ইউজার নেম চেঞ্জ করেন, বায়ো অ্যাড করেন, একটা পোস্ট করে দেন। আচ্ছা ঠিক আছে। Thank you.
আপনাদের কার যেন ওখান থেকে সাউন্ড আসছে, একটু মিউট করে দেন তো। হ্যাঁ ফাহিম, ওয়েট করেন আর বেশিক্ষণ সময় নেই তো। জি আপু, ঠিক আছে।
আর কিন্তু 15 মিনিট, তারপর এক্সাম শেষ, আর 15 মিনিট। ভিডিওটা দিতে পারছি না আপু ইসের ভিতরে, কারণ ভিডিও তো নাই তো, সেজন্য লিঙ্কডইনের অ্যাড ক্যাম্পেইনে। অন্য কোন একটা দেন। আচ্ছা শেষ। হ্যালো 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 আপু শুনতে পাচ্ছি? শেষ আপু, আমি জিজ্ঞেস করি নাই, সময় শেষ হয়ে আসতেছে সেটা বলতেছি। আপু একটা জিনিস দেখাতে চাচ্ছি একটু। হ্যাঁ ভাইয়া, আমি তো স্ক্রিনশটটা একটু পরে অফ করব, তখন দেখাতে পারবেন। আমার অ্যাড ক্যাম্পেইনের কাজটা কমপ্লিট হইছে, আমি ওই কি করব আপু, এটা এটার একটা স্ক্রিনশট নিয়ে নেন। আচ্ছা
হ্যালো, আপনার কি আছেন? হ্যালো, আচ্ছা ভাইয়া, আপনারা মেবি এখন স্ক্রিন দেখতে পাচ্ছেন না, তাই তো? আমার ইলেকট্রিসিটি চলে গেছে, তো তো আমার ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে যেটা হয়েছে, আমার ওয়াইফাই কানেকশন বন্ধ হয়ে গেছে। তো আমি তো মোবাইল দিয়ে আছি, তো কাইন্ডলি কেউ একটু কোশ্চেন পেপারটা দিয়ে দেন 10 মিনিটের জন্য। 10 মিনিট আছে, আর কেউ একটু স্ক্রিন শেয়ার করে কোশ্চেন পেপারটা দিয়ে দিবেন স্ক্রিনে। আচ্ছা আপু, আমি দিচ্ছি। আচ্ছা, ফাহিমের তো এক্সাম শেষ, ফাহিম দিয়ে দেন। 10 মিনিট পর দি আপু। আমার তো প্রেয়ার টাইম, আমার তো কাজ আরো কিছু বাকি আছে। আচ্ছা ভাই, আপনি প্রেয়ার করে আসেন, আপনার এই 15 মিনিট আপনি এসে তারপরে দেন অন্য সবার সাথে। আপনারটা এখন চলে যেতে হবে, যত আপনি আপনার প্রেয়ার শেষ করে আসেন, শেষ করে এসে 20 মিনিট আপনি আবার পরে শেষ করে এসে জয়েন করেন। ঠিক আছে, থ্যাংক ইউ।
আয় সময় শেষ হয়ে যাচ্ছে কিন্তু আপনাদের শেষ হয় নাই কার কার এখনো শেষ হয় নাই কার কার আমার হয় নাই আবু আমারও হয় নাই আপু আমার শেষ হয় নাই আমি মনে হয় করতে পারবো না নেটওয়ার্ক সমস্যার কারণে আমি আসলে করতে পারতেছি না আমি হচ্ছে বান্দরবন থেকে একটু দূরে টমটমে আধা ঘন্টা লাগে বালাঘাটের জায়গা আর কি আচ্ছা আপনাদের এরিয়াতে কোনো না কোনো একটা নেটওয়ার্ক আছে কোনো না কোনো একটা মোবাইল অপারেটিং সিস্টেম আছে যাদের নেট খুব ভালো যেমন খাগড়াছড়ির কিছু জায়গায় আমি যখন খাগড়াছড়ির ব্যাচ নিলাম ওদের দেখলাম কিছু জায়গায় রবির নেট ভালো কিছু জায়গায় জিপির নেট ভালো বা কিছু জায়গায় রবি কিছু জায়গায় বাংলা লিং তো আপনি একটু খেয়াল মানে একটু খোঁজ নিতে হবে যে আপনার ওই সেটটাতে কোন নেটটা প্রবলেম করে না যদি এরকম প্রবলেমই করতে থাকে আপু আপনার তো ক্লাস করতে কষ্ট হয়ে যায় আপনি ক্লাস বুঝতে পারেন না ঠিক মতো কথা বলতে পারেন না জি আপু আমি এখন ওই পিসি থেকে কানেক্ট হতে পারতেছি না মোবাইল থেকে কানেক্ট হইছি আপু হ্যাঁ সেটাই বলছি একটু দেখেন কোন নেটটা আপনার এখানে এই প্রবলেমটা করে না তো ওই এখানে আপু যখন নতুন করে ক্লাস শুরু করলাম তখন এই সমস্যাটা ছিল না কয়দিন ধরে এই সমস্যাটা হচ্ছে এই যে এই ঝামেলার কারণে যেটা হচ্ছে আপনি কিন্তু ক্লাস থেকে পিছিয়ে পড়ছেন দেখা যায় যে আপনার নেট প্রবলেম করছে আপনি জয়েন করছেন লিভ নিচ্ছেন কথা বুঝতে পারছেন না আপনি টপিকগুলি ধরতে পারছেন না প্রবলেম হয়ে যাবে আপনার কারণ এখন তো ছোট ছোট টপিক অত প্রবলেম হচ্ছে না কিন্তু কিছুদিন পরে যখন আমরা আরো বড় গুলি ধরা স্টার্ট করব ইমেল মার্কেটিং এর কাজ ধরব বা আমরা লোকাল এসইও এর কাজ ধরব তখন কিন্তু ছোট্ট একটা স্টেপ মিস হয়ে গেলে এর পরের স্টেপটা দেখাতে গেলে আমি কিন্তু আর আসতে পারবো না ব্যাক করা যায় না মানে এখন যেমন আমরা মানে অ্যাড ম্যানেজারে কি হয় একটা স্টেপ চলে গেলে ব্যাকে আর কিন্তু আসা যায় না ব্যাকে আসা মানে হচ্ছে আবার নতুন করে স্টেপ শুরু হওয়া তাই না তো আমাদের এসইও এর ব্যাপারগুলো কিন্তু এরকম হচ্ছে লাইভ থেকে দেখে নিতে হয় ভিডিও ডাউনলোড করে দেখতে হয় আবার হ্যাঁ এটাই এটা ছাড়া কারণ আমাদের ইমেল মার্কেটিং এর ক্লাস বলেন এসইও এর ক্লাস বলেন আমরা নেক্সট স্টেপে চলে গেলে আপনি যদি বলেন আপু পিছনের একটা স্টেপ আগেরটা একটু দেখান বা আপনি না অন্য কেউ বললে সেটা সম্ভব হয় না কারণ হচ্ছে সেটা দেখাতে গেলে একদম ফার্স্ট থেকে আমাকে আসতে হবে সো বলছি বারবার এখনই যাদের নেটওয়ার্ক প্রবলেম বা ওই প্রবলেম ওই প্রবলেম সব শেষ করেন কারণ এই যে সোশ্যাল মিডিয়ার এই কাজগুলি হয়তো আপনারা করতে পারবেন বাট আপনারা কিওয়ার্ডের কাজ যখন দেখতে যাবেন বা আপনারা যখন এসইও লোকাল এসইও টেকনিক্যাল এসইও বা কি বলবো আপনার অফলাইন এসইও অন পেজ এসইও এই কাজগুলিতে কিন্তু পরের স্টেপ আপু হ্যালো হ্যালো সব দিনের
আমি মিউট দিয়ে চিৎকার করছি, আপনারা আমাকে শুনতে পাচ্ছেন? এখন পাচ্ছি কিন্তু তখন পাই না যাবো। আচ্ছা, আমি মিউট, আমার এখানে মিউট হয়ে গেছে যে আমি কথাই বলে যাচ্ছি, আর আমি বলতেছি আপনারা আমার কথা শুনেন না কেন? আচ্ছা ভালো কথা, সেটা হচ্ছে যে ষোলো লিখা স্টপ করে দেন, যারা লিখছেন লিখা স্টপ করে দেন, যারা কাজ করছেন কাজ করা স্টপ করে দেন, সবাই স্টপ করে দেন। আপু আমার এখানে অনেকক্ষণ নেট সমস্যা ছিল, অফ করে দিব। আমার এখানে অনেকক্ষণ নেট সমস্যা ছিল, অফ করে দিব। আমার এখানে লেখা আছে দ্য লিংকডইন অ্যাডস এগ্রিমেন্ট হ্যাজ বিন আপডেট, প্লিজ রিভিউ দ্য এগ্রিমেন্ট বাই কন্টিনিউইং টু ইউজ দিস সার্ভিস, ইউ এগ্রি টু দিস টার্মস। ছবি টবি তুলে নামাজে চলে যান। আপু আমাকে যদি ওইটা একটু বলতেন, আমি কাজগুলা গিগের কাজগুলা মোবাইলে করতে পারবো কিনা। আপু আমি ওইটা নিয়ে কনফার্ম না, আপনি আমাকে যখন জিজ্ঞেস করেছেন তখন অলরেডি ক্লাসের টাইমে, আমাকে একটু দেখতে হবে করতে পারবেন কিনা। আর হচ্ছে সুব্রত, আপনি একটু স্ক্রিন শেয়ার করেন সুব্রত। জি লুবনা, আমি পিকটা হচ্ছে পিসিতে দেখছি, মানে ঝাপসা মনে হচ্ছে না। আমি যেটা করছিলাম ওটা প্রথম পিক্সেল সেট করি নাই, এমনিতে করছি তো ঝাপসা কিন্তু পিসিতে লাগতেছিল অনেকে। আপনি যেটা বলেন আর কি আপু, না হয় হচ্ছে অন্য কাউকে দিয়ে আমার করাতে হবে। আমি তো দেখি নাই আপু, আমি তো বললামই আমাকে দেখতে হবে। জি সুব্রত ভাই বলেন, বিউটি প্রোডাক্ট নিয়ে কোথায়, ওই যে লিংকডইন অ্যাডস এটাই এই জায়গাটা? আচ্ছা রিভিউ করেন, এগ্রিমেন্টে রিভিউ করেন, যান দা এগ্রিমেন্টে যান, লিংকডইন অ্যাড এর কি আসছে এগ্রিমেন্ট, দাঁড়ান পড়তে দেন পড়তে দেন। দেখছো দেখছো, এভাবে উঠলে আমি দেখতে পারি? একটু জুম করেন ভাইয়া, মানে উপরে উঠেন, একটু উপরে উঠেন। এগ্রিমেন্ট ওয়েন ইউ ইউজ অ্যাড সার্ভিস ইউ এগ্রি, দাঁড়ান অ্যাড থেকে বড় করেন, আর অ্যাড থেকে বড় করেন না। Agreement, our advertising policy terms of channel feature, if you use their service for third party, you must have permission to do. নিচে আসেন, নিচে আসেন। আচ্ছা ভাই একদম নিচে আসেন তো সুব্রত, একদম নিচে। এটা হচ্ছে কি কি করলে আপনার, এটা নতুন তো আপনাদের অ্যাড অ্যাকাউন্টটা, কি কি করলে আপনার অ্যাড অ্যাকাউন্টটা হচ্ছে ডিসেবল করবে, ওরা ইয়ে করবে, এই জিনিসগুলো এখানে দেয়া আছে। এগ্রিমেন্ট মানে নতুন নতুন পলিসি ওরা আপডেট করেছে, ওই আপডেটগুলো এখানে দেয়া। বুঝতে পেরেছেন ভাইয়া? সুব্রত হ্যাঁ আপু, আমি হ্যাঁ আপু হ্যাঁ বলেন। হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু আমি যে একটা অ্যাড ক্যাম্পেইন একটু আগে রান করছি, এখানে এখানে ক্লিক করলে এই জিনিসটা আছে দেখেন, এই যে রেড চিহ্নতে ইওর অ্যাকাউন্ট ইজ অন হোল্ড বিকজ ইওর ক্রেডিট কার্ড নিডস টু বি আপডেট। কারণ হচ্ছে কি, আপনার বিলিং অ্যাড্রেসে আমরা তো ক্রেডিট কার্ড অ্যাড করিনি, অ্যাড করেছি না। হ্যাঁ সো এইটা আসবে, এই লাল আশাটা কোনো অস্বাভাবিক কিছু না, আমরা ক্রেডিট কার্ড অ্যাড করিনি বলে এটা আসতেছে, ক্রেডিট কার্ড অ্যাড করে দিলে এটা আসতো না।
এখন আমি আমার ওইটাতে যাইতে পারতেছি না, যেটাতে আমি ভিডিও আর ডা আপলোড করছি এটাতে যেতে পারতেছি না। ভিডিও আপলোড করছেন কোনটায়? এই বিউটি অ্যান্ড যে পেজটা ওপেন করছি এখন সেটাতে। ওইটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্টে যান, অ্যাকাউন্টসে যান, অ্যাকাউন্টসে অ্যাকাউন্টসে। এই যে যে এখানে এখানে এই যে দেখেন সুব্রত অ্যাড অ্যাকাউন্ট, সুব্রতর অ্যাড অ্যাকাউন্টে যান। এই তো এটা আপু, এই যে এখানে এখানে রে ভাইয়া। আচ্ছা আচ্ছা, এই যে সুব্রত অ্যাড অ্যাকাউন্ট বিউটি প্রোডাক্ট হচ্ছে এই যে এটা। হ্যাঁ, এটাতে ক্লিক করলে চলে যাচ্ছে ইসে পেজে চলে যাচ্ছে। এই এইটাতে ক্লিক করবেন কেন? ব্যাকে যান, ওই পেজ এই যে থ্রি ডটে যান, থ্রি ডট থ্রি ডট ম্যানেজ ম্যানেজে গেলে যখন একটা অ্যাড এর জন্য আমরা লঞ্চ দিয়ে দেই, বুঝতে পেরেছেন, তখন আর ওটাকে কোনো কিছু করা যায় না, ওটা দেখা যায় না। ওই লঞ্চ দেওয়ার আগে স্ক্রিনশটটা নিতে হতো, আপনি তো লঞ্চ দিয়ে ফেলেছেন, দ্যাটস ওয়াই এখানে ভিডিওটা এখন আর দেখাচ্ছে না, বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি আপু। কিন্তু আমি আপু এটা দেখছি, ওই যে লঞ্চ যেটা আছে এটা এর স্ক্রিনশট একটা নিছি, এই যেমন এই যে এটা দেখছি, এটা নিয়েছি। এটা না, জাস্ট এটার আগের স্ক্রিনশটটা নিলেই হয়ে যেত, একই কথা। এটা এটা নিছি আপু, এই যে এটা নিছি, এটা নিয়েছিলাম। ঠিক আছে, এই যে যে ভিডিওটা আপলোড করছি যেটা, ওটার স্ক্রিনশটটা দেখাচ্ছে কেন, এটা ভিডিওটা এখানে রাখছিলাম। আচ্ছা, এই ভিডিওটা আপলোড করছিলাম। ওকে ভাইয়া, কোত্থেকে নামাইছেন এই মেকআপের ভিডিও আপনি? এটা ফ্রি একটা ওয়েবসাইট আছে pixel.com, এখান থেকে আমরা ভিডিও ফ্রি তে ডাউনলোড করতে পারি। আচ্ছা ঠিক আছে, ফ্রি তে ডাউনলোড করতে পারেন, কিন্তু এটা যে লাইভে দেখালেন এখন ওরা তো আমাকে কপিরাইট দিবে। আচ্ছা আচ্ছা, আমাদের লাইভ চলছে তো, না এটা দিবেন। আপনি যদি পিক্সেল থেকে নামে ডাউনলোড করে থাকেন তাহলে দেয় না, ওখানে যদি কপিরাইট, ওখানে তো সবই কপিরাইট ফ্রি, সো ওইটা কোনো কিছু আমাদেরকে হচ্ছে ফেসবুক কপিরাইট দিবে না। আচ্ছা ওকে। আর বাদ বাকি শুভাশিস, দিবাকর ভাইয়া, কেমন লাগছে আজকে এক্সাম দিতে? আজকের এক্সামের আপনাদের এক্সপেরিয়েন্স বলেন, ফিলিং বলেন, এক্সাম শেষে ফিলিং। আসলে আমাদের আপু অনেক দুর্বলতা আছে যেগুলো আমরা শুনি কিন্তু আমরা মনে রাখতে পারি না, এটা আর কি মেইন। আমি অনেক কিছু, যেমন অনেক কিছু লিখতে পারি নাই কোশ্চেন গুলো আর কি, সবচেয়ে বড় ভালো মানে এক্সাম দেওয়াটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে বলেন। হ্যাঁ ভালো হয়েছে আপু, কারণ আমরা নিজেদেরকে যাচাই করতে পারছি আমরা কতটুকু শিখতে পারছি, কারণ বাইরে যখন আমাকে আমাদেরকে কাজ দিবে, তখন জিজ্ঞেস করতাম, এতদিন জিজ্ঞেস করলে আপু পারি, আপু পারি, আজকে বেরিয়েছে আপু কতটুকু পারি। এখন যদি এখন বায়ার নক করলে এখন অ্যাট লিস্ট ভুলে যাবেন না কেন, যে আচ্ছা এটা তো এক্সামে ছিল, আপু তো দিছে, এই জিনিসটা মনে থাকবে, মাথায় থাকবে। আর এখন যখন আমি খাতা দেখা শুরু করব, এখন যখন খাতা আমি দেখা শুরু করব, ফেল টু লিখবো, তখন আরো বেশি মনে থাকবে আপনাদের, আরো বেশি মনে থাকবে। হ্যাঁ, কিন্তু আপু লিড জেনারেশনের কাজটা আমি করতে পারি না, এটা আমি ভুলে গেছি একদম, টোটালি দেখতে পারি নাই, করতে পারি নাই। তাহলে তো আপনি ফেল টু। হ্যাঁ তো ফেল টু, আমি তো অনেক কিছু পারি নাই। দিবাকর ভাইয়া, আপনার এক্সপেরিয়েন্স কি এক্সাম নিয়ে? হ্যাঁ মানে টেনশন আছে লং কল থেকে, মানে এটা হয় বলে অনেক দেখেছিলাম। ভাইয়া একটু জোরে, একটু জোরে ভাইয়া, একটু জোরে, মানে অনেক দেখেছিলাম, কিন্তু হচ্ছে যে মানে দুইটা লিঙ্কডইন এবং ইনস্টাগ্রামে তো কতগুলো আছে যে প্রায় মানে সেম, মানে সাইজ গুলো ওগুলো একটু মানে, এই জন্যই বলছিলাম লিঙ্কডইন এর এক্সাম আলাদা দেন, ইনস্টাগ্রাম দেন, আপনারাই ফাঁকিটা মারছিলেন, আর মারবেন ফাঁকি দুইটা একসাথে দিবেন, একটা দিলে ভালো হতো, একটা একটা করে যদি মানে। হ্যাঁ এটা আমি বলছিলাম যে লিঙ্কডইনটা একা একা দেন, ইনস্টাগ্রাম একা একা দেন। জি আপু, ওই আমার এক্সামের যেটা লিখিত ছিল সেটা কি ছবি তুলে পাঠাই দিব? ছবি তুলে এখন না, একটু পরে আমি বলবো, আপনি পাঠাই দিন। আপনার প্রার্থনা শেষ? হ্যাঁ হ্যাঁ আমি এখন আসলাম। আচ্ছা ঠিক আছে, আপনার প্রার্থনা যেহেতু শেষ, আপনি হচ্ছেন 15 মিনিট এক্সট্রা দিয়ে আসেন কি জান, এক্সট্রা এক্সাম শেষ করেন আপনার টাইমিং। তোমার এক্সামের এক্সপেরিয়েন্স শুনি, অনেকক্ষণ এক্সাম দিছেন মাথা গরম করে, এখন আমার সাথে একটু কথা বলেন সবাই।
হ্যালো হ্যালো শুভাশিস শুভাশিস হ্যাঁ আপু আপনার এক্সপেরিয়েন্স শুনি আপনি ক্যামেরা অন করেন হ্যাঁ আপু করতেছি একটু মোবাইলটা করতেছি আচ্ছা ভাই এক্সামের এক্সপেরিয়েন্স শুনি আপনার কেমন লাগছে আজকে এক্সাম দিতে জি ভাইয়া বলতেছি পারফরম্যান্সটা একটু ভালো হইলে আমার নিজে থেকে ভালো লাগতো বাট মোটামুটি হইছে খুব একটা ভালো হয় নাই এরকম এক্সাম দিছেন আগে কখনো অনলাইনে হ্যাঁ পরীক্ষা দিছি মানে আজকে যেভাবে দিয়েছেন এভাবে দিয়েছেন তাহলে তো আপনার এক্সপেরিয়েন্স আছে আর হচ্ছে কি যেন বলছিলাম এক্সাম দিতে গিয়ে আপনার মনে হয়েছে যে কোন কোন জায়গাগুলি আপনার মিস হয়েছে ছুটে গেছে যেটা হয়তো এতদিন বুঝতে পারেননি এরকম কোথাও হয়েছে মনে হয়েছে আপু হচ্ছে ইনস্টাগ্রামটা আসলে ভালো করে ঢুকে নাই মাথায় ইনস্টাগ্রামটা মনে হয় আরেকটু দেখতে হবে ভালো করে লিঙ্কডইনটা বুঝছি মোটামুটি কাজটা পারি ভালো মতো লিঙ্কডইনের কাজটা পারি বাট কিছু ওই যে একটা প্রশ্ন ছিল না যে কত পার্সেন্ট কানেকশন থাকতে হবে আমার আসলে মনে পড়ছিল না আপনি এরকম ক্লাসে কিছু বলছেন কি আমার আসলে মনে পড়ছিল না আচ্ছা এগুলি হচ্ছে কি ভাইয়া আপনাদেরকে বলার সময় যখন আমি খুব ইজি ওয়েতে বলে যাই তখন কিন্তু আমি আপনাদেরকে জিজ্ঞেস করি ভাইয়া কোশ্চেন করেন হয় কি যে আমরা ধরেন এই যে যেমন একটা কথা হচ্ছে আমরা কাস্টম ইউআরএল বলি বা আমরা ইউজার নেম চেঞ্জ বলি তাই না এটা কি ভ্যানিটি ইউআরএল বলে তো ফার্স্টে যখন আমি ভ্যানিটি ইউআরএল দিয়ে বাই রিকোয়েস্ট দেখি তখন আমাকে যখন ভ্যানিটি ইউআরএল বলে আমি কতক্ষণ মাথায় হাত দিয়ে বসে চিন্তা করছি ভ্যানিটি ইউআরএলটা কি ভ্যানিটি ইউআরএল টা কি তখন আমি নিজেই চিন্তা করছি যে আসলে এটা কি জিনিস পরে ঘাটতে ঘাটতে খুঁজতে খুঁজতে গিয়ে দেখলাম ভ্যানিটি ইউআরএল কাস্টম ইউআরএল আর ইউজার নেম ঘুরে ফিরে যেই লাউ চেক কদু এই যে শব্দের পার্থক্য এই কথাটা কিন্তু আমি ফার্স্ট দিন থেকে বলে আসতেছি যে শব্দের কিছুটা পার্থক্য থাকবে ডিফারেন্স থাকবে আমরা হয়তো এক নামে চিনি বায়ার হয়তো আরেক নামে চিনে এমন অনেকেই আছে আচ্ছা আপু এই কাজটার এই নাম আমরা তো আগে নামই জানতাম না যেটা আমি গত ব্যাচে বা তার আগের ব্যাচে পেয়েছি আপু এই কাজটার এই নাম এই কাজটার দাম এত আমি জানতাম না আমি হচ্ছি এততে করতাম কিন্তু ওরা আমাকে বলতো শুধু করে দাও তখন আমাকে বলতো না জিনিসটা কি এখনো কাজ শিখার পরে ও যখন কাজ করছে ও এখন বায়ারকে বলতে পারে যে না এটা তো এই নামের কাজ তুমি আমাকে এত পেমেন্ট করছো কেন এটার পেমেন্ট তো এমন এই যে নাম জানা এখন ভাইয়া আমিও মানে আমি তো মানুষ তাই না আমারও ভুল হতে পারে আমি হয়তো সমস্ত নাম নাও জানতে পারি যেমন আমি আপনাদেরকে গতকাল কিওয়ার্ডের কিছু ইনফরমেশন যখন শেয়ার করেছি ইনস্ট্যান্ট আপনারা গুগল করেছেন রাইট ইনস্ট্যান্ট যখন গুগল করেছেন কিছু আপডেট পেয়েছেন এখন ভাইয়া দেখেন আমরাও আপডেটটা কি আপনারাও আপডেট দেখেন হয়তো বা দেখা গেছে আমি লাস্ট মান্থে আপডেটটা বের করেছি আমার হয়তো আর খেয়াল ছিল না এই মান্থের আপডেটটা বের করতে দেখা যাবে যে আপনি যখন সার্চ করবেন আপনার নিজের জানার কিউরিসিটিটা যখন থাকবে আপনি কিন্তু গুগল সার্চ ইনস্ট্যান্ট করবেন অ্যাট লিস্ট এইটার জন্য হলেও করেন যে আপু ভুল বলছে আমার ভুলটা ধরার জন্য হলেও আপনি গুগল সার্চ করেন তাতে আমার বেনিফিট কি জানেন আপনি একদম লেটেস্ট আপডেটটা জানছেন আর আমার ভুলটাকে কারেকশন করে দিচ্ছেন আমি এটা অলওয়েজ অ্যাপ্রিশিয়েট করি যে আমার স্টুডেন্টরা আমার ভুল কারেকশন করুক অলওয়েজ আমি অ্যাপ্রিশিয়েট করি আমি অলওয়েজ বলি যে আমি প্রতিনিয়ত প্রতিদিন নতুন ভাবে আপনাদের কাছ থেকে শিখি আপু এটা তো ভুল না এটা তো হচ্ছে জাস্ট ইনফরমেশনের গ্যাপ যে একটা আগে জানতে এটাকে ভুল বলতে পারেন কারণ হচ্ছে আমি যদি এখন 20 বলি পরবর্তীতে যদি আসে 20 না ধরেন এখন যেমন কোভিড এর যেই ভ্যাকসিনটা বের হচ্ছে ঠিক আছে এই ভ্যাকসিনের আগে মানুষ মেডিসিন খেয়েছে এখনো মেডিসিন খাওয়াটা কি ভুল না
কারণ ভ্যাকসিন তো আসতেছে, প্রত্যেকটা জিনিসের তো একটা কাজ থাকে। আমার কাছে হয়তো মানে আপ টু ডেট না, আপনি হয়তো আপ টু ডেট, ওকে ফাইন, হতেই পারেন। জায়গাগুলি আটকেছেন বুঝতে পারেননি বা একটু ক্লিয়ার ছিল না, কনসেপ্টটা ক্লিয়ার না, তো তখন মনে হবে আচ্ছা আপু তো কোশ্চেন এই টাইপের করে। এই যে আপনাদের নিজেদের মধ্যে একটা কনফিডেন্ট গ্রো করা যে না আমি পারছি, আসলে এইটার জন্যই আমি চাচ্ছিলাম एग्जाम গুলি আপনারা স্টার্ট করেন, স্টার্ট করেন। আপনি প্রত্যেকটা টপিকের পর একটা একটা নিলে ভালো হইতো আসলে। আমি তো বলেছিলাম লিংকডইনের জন্য, লিংকডইনের পরেরটাই আপনারাই তো দিতে চান নাই, আপনারাই জমাইছেন, ঠিক আছে আপু নেন, আমি আজকে জমায় एग्जाम নিছি, আপনারা জমাইলে আমার তো দোষ নাই ভাইয়া, বুঝেন নাই? এটা আপনি নিয়ে ফেলেন, আমরা যেটাই বলি না কেন আপনি নিয়ে ফেলেন, তাহলে এটা আমাদের জন্য বেটার হবে আসলে। আজকে দিয়ে বুঝতেছে আজকে এক্সাম দেওয়ার পরে আপু নিয়ে ফেলিয়েন, আজকে এক্সাম দেওয়ার পরে না সুভাষিস। আজকে সবাই বলবে আপু টপিক শেষ হওয়ার আগে নিয়ে নিবেন, কিন্তু দুদিন পরে আবার ফাঁকিবাজি শুরু হবে, আপু আজকে না। আচ্ছা নামাজ থেকে ওরা তো ব্যাক করে নাই মেবি। আপনি সামারি লিখেন নাই করার সময় লিখছি যে ইন্ট্রোডাকশন ডেসক্রিপশনটা লিখছি, এটা বললাম না ঘুরে ফিরে নাম একই হয় ভাইয়া। আচ্ছা বুঝতে পারছি, এখন আমি আসলে কনফিউজ ছিলাম এটা নিয়ে, সামারি বলতে এটা নিয়ে অনেকেরই কনফিউশন থাকবে, তুমি কনফিউশন থাকাটা খুব নরমাল, কিন্তু ঘুরে ফিরে জিনিস একই। এই যে একটাকে বললাম না যে ভ্যানিটি ওয়ারেল, শুনে আমি হা করে তাকাচ্ছিলাম ভ্যানিটি ওয়ারেল কি, এই হচ্ছে ব্যাপার আর কি। শিখে যাবেন আস্তে আস্তে ডিজিটাল মার্কেটিং শিখে যাবেন। আমি চিনতে আছি এই ব্যাচে ল্যাপটপ কে পাবেন, ব্যাক করেছেন কে কে নামাজ থেকে? ক্যামেরা অন করে দেন আপনারা, ক্যামেরা অন না করলে আসলে আমি দেখতে পাই না কে আছেন কে নেই। ক্যামেরা গুলি অন করে দেন, আজকে অনেকক্ষণ কষ্ট করে এক্সাম দিলেন আপনারা, অনেক কষ্ট হয়েছে এক্সাম দিতে। করতে পারতেছেন নাকি মোবাইল থেকে করতে পারছেন না, না পারছেনই না, পারবো না কেন আপু, আমি এমনিতে তো করছি কিন্তু মোবাইল থেকে পারতেছি না। মোবাইল থেকে লিংকডইনের ওইগুলি পারা যাবে না, বলেছি সাদ আদনান আপনি কি ব্যাক করেছেন? আপু আমার স্ক্রিনে শেয়ার করেছেন নাবিদ ভাই, একটা মিনিট নাবিদ ভাই, নুরুল ইসলাম নাবিদ আপু আমি ব্যাক করছি। আপনি মাথা চুলকাইতে থাকেন কতক্ষণ, মাথা ঠান্ডা করুন। নুরুল ইসলাম নাবিদ আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি মিউট করা আছেন, সাদ ভাই টানা দিচ্ছে, টানাই তো বলে আমাদের এখানে, আপনাদের এখানে কি বলে আমি জানি না। নুরুল ইসলাম নাবিদ ভাই চলে গেছেন। মিনহাজ এক্সাম কেমন হয়েছে? আপু বলেন না আপু, মানে আপু আসলে আমরা যদি আরো আগে দুই একটা পরীক্ষা দিতাম না আসলে এক্সপেরিয়েন্স কি এক্সামে, মানে এখন বুঝছি যে আসলে যে জিনিসগুলো আগে পারি ওগুলো আগে করা উচিত এক্সামের জন্য, তাহলে কভার করতে বেশি কষ্ট হবে না। আর এক্সপেরিয়েন্সটা আপু খুবই চাপে ছিলাম, মানে আমি পরীক্ষাতে যেরকম চাপে থাকি এর থেকে বেশি মনে হচ্ছে, কেন কারণ আপু সুভাষের কাছে চাপ লাগে নাই, সুভাষ
চাপ কেন ভাইয়া, চাপ কেন? না চাপ মনে হচ্ছে যে মনে হচ্ছে যে আপনি এভাবে তাকাই আছেন আমার দিকে। আমি তাকাই ছিলাম আপনাদের দিকে, এটা সত্যি কথা। আপনাদের ক্যামেরার দিকে আমি তাকাই ছিলাম ভাইয়া, সরি, আপনাদের চেহারার দিকে আমি তাকাই ছিলাম। কে কে লিখতেছেন স্যার, আপনার এক্সপেরিয়েন্স কি এক্সামে? আচ্ছা এখন কথা হচ্ছে, আপনারা একজন একজন করে আমাকে হচ্ছেন ছবিগুলি, খাতার লিখা ছবিগুলি, খাতায় যা লিখেছেন তার ছবি তুলেন, ছবি তুলে ছবিগুলি আমাকে হচ্ছে পার্সোনালি নক করে দিতে থাকেন, পার্সোনালি ইনবক্সে দিতে থাকেন, বা পার্সোনালি দেওয়ার দরকার নেই, মেসেঞ্জারে দিয়ে দেন। সবাই সবার ছবি, খাতার ছবিগুলি মেসেঞ্জারে দেন আমাদের গ্রুপে, সবাই সবার ভাইয়া মেসেঞ্জার গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে। জি পিডিএফ কে বলে, পিডিএফ কি দিবে? আমি বলছি আপু পিডিএফ করে দিব। পিডিএফ কি দিবেন? খাতার না কোনো কিছু পিডিএফ করা লাগবে না, খালি যাতে এখানে পরে আমি লিখতে পারি, কোনো কিছু পিডিএফ করা লাগবে না। ওকে আমি এটার উপরে ফেলটু লিখবো না, আমার ফেলটু লিখতে অনেক মজা লাগে। আমরা আগে থেকে লিখে দিই ফেলটু, লিখে দিলে হবে না। নাবিদ ভাইয়া, নাবিদ ভাইয়া, ভাইয়ার এক্সপেরিয়েন্স কি? আপু আমার এক্সপেরিয়েন্স বলতে মোটামুটি ভালোই, বাট আমি লাস্টের দিকে ক্লাসগুলো না করার কারণে কিছু জিনিস প্র্যাকটিক্যালের কিছু জিনিস পারি নাই, একদম অনেকগুলোই পারি নাই। তো আমার মনে হচ্ছে কাজগুলো একটু দেখলে আমি পারবো আশা করি। এক্সাম দিতে ভালো লেগেছে? হ্যাঁ খারাপ লাগে নাই, ভালোই। তাইলে নাবিদকে এক্সাম দেওয়ানো যাবে, নাবিদ আরো এক্সাম দিতে পারবে, তাই না নাবিদ? হ্যাঁ পারবে ইনশাআল্লাহ। নিজের দুর্বলতা বোঝার একটা অন্যতম উপায়, আমি সেটা বুঝতে পারছি যে আমাকে কি কি করতে হবে এটা। আর সবচেয়ে বাজে পরীক্ষা তো আমারই হয়েছে মনে হয়, কিছুই পারি নাই, বিশেষ করে 3 নম্বর সেকশনটা ধরতেই পারি নাই। আমি খাতা দেখি, ঠিক আছে? আপনারা কথা বলতে থাকেন, স্ক্রিন শেয়ার করে আমি খাতাটা দেখাই আপনাদেরকে। ওকে আপনারা আমার মোবাইলের স্ক্রিন দেখতে পাচ্ছেন তাই তো? আপনি দেখিয়েন না এটা। আচ্ছা আমি কোশ্চেন পেপার দেখতে থাকি আর দেখতে থাকি। আচ্ছা নাবিদের হাতে লিখা তো অসম্ভব, মানে গুটি গুটি। নাবিদ জি আপু, আপনার হাতে লিখা তো গুটি গুটি, বিচ্ছিরি বিচ্ছিরি না গুটি গুটি, মানে গুটি গুটি মানে হচ্ছে সুন্দর, মানে ছোট ছোট ছাড়া ছাড়া লিখা, খুব প্যাঁচানো লিখা না। আচ্ছা থ্যাংক ইউ আপু। ওর খাতার ভুল ধরেন আপনারা, নাবিদের এটা তো নাবিদের খাতা, 2 নম্বরটা নাবিদ কিছুটা ভুল আছে। ইনস্টাগ্রামের বি স্টোরি মানে না সরি, ঠিক আছে ঠিক আছে, আমার ভুল আছে। দ্য লেন্থ অফ স্টোরি টাইম ইজ 15 সেকেন্ডস।
E. আচ্ছা এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে আপনাদের কোশ্চেন যেটা করা হয়েছিল যে হাউ মাচ পসিবলি ফলো রিকোয়েস্ট পার আওয়ার ইউ ক্যান মেক ফর এ, আচ্ছা কে কে এই যে মাউসটাকে এভাবে টিপতেছে কে? কারো কোনো কিছু বলার আছে? নিজের ভুলগুলি দেখতে থাকেন কোথায় কোথায় করছেন। এ পর্যন্ত খাতা দেখে নিজের ভুল কটা বের করছেন? আমি তো কোনো কিছু দেখি না, এখন দেখছি, এখন আসছি মাত্র, ওই দেখতে নেটের দিকটা ওখানে মাত্র ঢুকতে পারছি। আরে কি একটা অবস্থা, পোলা পাইন গুলি নিয়ে কোথায় যাবো আমি? আপনি ইন্ডিভিজুয়াল নাম্বার দেন না নাকি? ইন্ডিভিজুয়াল নাম্বার দিব ভাই, ইন্ডিভিজুয়াল নাম্বারই দিব। আমি একটা জিনিস দেখছি আপনাদের। আপু সবাইকে সবাইকে মিলে একসাথে দেন নাম্বার আপু, ভালো হবে সেটা। সবাইকে মিলে একসাথে দেন মানে? মানে ওই উনি বললেন ইন্ডিভিজুয়াল নাম্বার দিবেন কিনা, তাহলে সবাইকে মিলে একসাথে দিলে অনেক বেশি নাম্বার হয়ে যাবে সেটা বলতেছি। আচ্ছা নাবিদ ভাই, আপনার প্র্যাকটিক্যাল তো আপনি করেননি তাই তো? আপু আমি প্র্যাকটিক্যালের ইনস্টাগ্রামের যেটা আছে সেটা করছি, T1 করছি, বাট বাকিগুলো যেহেতু আমি ক্লাস করি নাই, দেখি নাই তো সেজন্য আর করতে পারিনি। আমি আপনার প্র্যাকটিক্যালের স্ক্রিনশট করছি, পাচ্ছি না ভাইয়া। আচ্ছা আমি প্র্যাকটিক্যালের লিংকে দিয়ে দিব নাকি? আচ্ছা আমি দিচ্ছি আপনাকে, জাস্ট স্ক্রিনশটটা দিয়ে দিলে আমার জন্য ভালো হতো। আচ্ছা আমি দিচ্ছি আপনাকে। প্র্যাকটিক্যাল স্ক্রিনশট গুলো কিভাবে দিতাম? স্ক্রিনশট নিয়ে কিভাবে দেয় রাশেদ? না না আপু, এটা কি আগে যাবে
ওই যে কম্পিউটার থেকে স্ক্রিনশট থেকে স্ক্রিনশট মারবো না মোবাইল দিয়ে করবো সেটা করতেছি। স্ক্রিনশট কাকে বলে যেখানে আছেন ওইটা থেকেই তো নেবেন। আবার ইনবক্স দিতাম এটা জি মেসেঞ্জার গ্রুপটাতে দিতাম স্ক্রিনশট গুলো। হ্যাঁ 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 আপু আমি আমি জাস্ট দুইটাই নিছি ওই যেটা পোস্টিং এর পরে আর আমার এটা প্রোফাইলের এটা ভিউ এটা নিলাম আর বাকিগুলো নিনে আমি দিলাম মেসেঞ্জারে দিলাম। টাইম লিমিটের পরে টাইম লিমিট ইন কি লিখছেন সুব্রত? আর ওইটা থাকে হচ্ছে আপনার 24 আওয়ার। আচ্ছা আমি মনে করছি 24 আওয়ার থাকে ওইটা জিজ্ঞেস করতেছি ওইটা বুঝছিলাম। আমি তো আপনাদের বলতে বলতে আমি কিন্তু অনেক আনসার ভুলে গেছি, আমাকে এখন আনসার শিট খুলে বের করতে হচ্ছে। IGTV video pixel. এটার আনসার কি 720 পিক্সেল? মেবি না,
হ্যালো আপু, আমি নেট প্রবলেমের কারণে ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আপু আমারটাতে তো নাম্বার দেন না মনে হয়। হ্যাঁ নাবিদ ভাই, আপনারটা তো দেয় নেই, আপনারটা আমি সবার লাস্টে দিব, ওয়েট করেন। ১৬০/আওয়ার, এটা কোথাও বলছি আমি, 160-এর অ্যামাউন্ট। জয়দেব, জয়দেব হচ্ছে এমন ভাবে দিছে যে এটার আনসার ইনস্টাগ্রাম হতে পরে কি লিখেছে। জয়দেব ভাইয়া, আমি আপনার এই দুইয়ের কোনো মার্কস দিতে পারলাম না, আমি আপনার কোশ্চেনের আনসার বুঝি নাই। নগদে ১৭/৩৭ জন ফলোয়ার নাবিদ, আপু আমার আগে যে ইয়াটা ছিল ওটাকে আমি ইয়া করে ফেলি ইনস্টাগ্রামে, এটা দিলে ইনস্টাগ্রামে তো বলা হয়েছিল ভিডিও সাইজ প্রপার সাইজ দিয়ে, আন প্রপার সাইজ দিছে কিনা কে মনে।
আপনার নাম বায়ো নেম বায়োর যে ইয়ে ওই জায়গাটা কই নাই আমি মনে করছি এই তিনটা দিলেই হবে সেজন্য দিই নাই আচ্ছা আমি বললাম কি লিখবো বলেন আপনার হাতের লেখার ছবির সাথে আমি এটা লিখতে পারলাম না জি জি আপু 500 বুঝিনি আবার বলেন 512 না 5.5 লিখা নিট অ্যান্ড ক্লিন হিবিজিবি না আপু বিটা বলেছে হ্যাঁ এই যে ভুল হয়েছে দেখেন নিজে ধরে ফেলছে আপনাদেরটা আপনারা বাইর করতে পারেন নাই আমি এইটা নিয়ে কনফিউজড আছি এটা আমাকে একটু কেউ ক্লিয়ার করেন তো কত ইমন দেখেন তো কত এটা হ্যালো আপু আমি ওয়াশরুমে ছিলাম আমাকে কি ডাকছেন ডাকছেন কোনো আপনার খাতা দেখছি খাতা দেখে আমি আপনাকে নাম্বার দিয়ে দিয়েছি বেশি ভালো হয় না মনে হয় হ্যাঁ কত ছিল 5 এটাও কি সাদাত মানের না তো না এটা আমার না বসে থাকবেন এতগুলি খাতা আমি দেখবো হ্যালো হ্যালো জি আপু বললাম আপনারা কি বসে থাকবেন আমি এতগুলি খাতা দেখবো এখন আপু থাক পরে দিয়েন কেন আপু লাইটটা বন্ধ করে রাখতে হবে সমস্যা নাই আমরা আছি এইরকম পরীক্ষা কখনো দেখি নাই বুঝছেন পরীক্ষা দিয়ে সাথে সাথে রেজাল্ট আমাকে দেখে আমাদের এলইডি দিতে আমরা সাথে সাথে রেজাল্ট দিই ভাইয়া থাক আজকে কি ব্যাপার আজকে লাইট চলতেইছে আজকে সকাল থেকে দেখতেছি এলইডি বি লাইট সকাল তো খালি লাইভই দেখতেছেন
কার খাতাটা? খাতাটা কার? ফাহিমের, আব্দুল্লাল ফাহিম, সিটিজি, এত ডিএম, ডেট, এত ডিজিটাল মার্কেটিং, লট 9, সিটিজি, ফোন নাম্বার দিয়ে দিছে। খাতা হারাই গেলে ফেরত দেয়া যাবে? ফাহিম, আপনি কি এক্সাম দেখে দেখে লিখছেন? ফাহিম, ফাহিম আছেন? ফাহিম, ফাহিম কি আছে? আচ্ছা, এখানে একটা কথা আমাকে বলেন তো, আপনারা যে এটা লিখছেন এটা ঠিক আছে, কিন্তু এটা ভুলও না, এটা রাইটও না, যে আমরা লিংকডইনে পেইড প্রোফাইল থেকে দেখতে পারি কে দেখেছে, আমরা কি ফ্রি প্রোফাইল থেকে দেখতে পারি না কে আমার প্রোফাইল ভিউ করেছে? আমরা কি ফ্রি প্রোফাইল থেকে দেখতে পারি না? আরে আপু, তাহলে কিন্তু প্রিমিয়াম এর 90 দিন একটা দেখায় আর কি, দেখতে পারি তো? তাহলে এখানে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা আমি কাউকে লিখতে দেখিনি, সবাই এই একটা পয়েন্ট লিখেছেন কিন্তু ডিফারেন্সটা লিখেন নাই। ডিফারেন্স হচ্ছে আমরা ফ্রি প্রোফাইলে 5 জন দেখতে পারি আর পেইড প্রোফাইল হলে লাস্ট 90 ডেজ একটা দেখতে পারি। এই একটার জন্য আমি কিন্তু পুরোটা ভুলও ধরতে পারি, আবার এই একটার জন্য হচ্ছে আমি মানে এক একটা কোশ্চেন আনসারে তো 5 করে আমি 4.5 দিতে পারি। এখন কোনটা করবো বলেন? ভুল ধরবো না 4.5 দিব? মিনহাজ, মিনহাজের ভুল দেখতেছে না আপু? আমি বিটা আরো ইনস্টাগ্রাম মনে করছিলাম। অনেক ভালো, আমার হাতে লেখা সুন্দর নাকি? আমার হাতে লেখা দেখে হাসবেন না। হ্যাঁ আপু, আপনি আমাকে ডাকছেন? হ্যাঁ দেখেছি আপু, আমার একটা কল আসছিল তাই জন্য। আপনার খাতার নাম্বার দিয়েছি দেখেন, 50 হচ্ছে ফেল টু। ফ্রি প্রোফাইল তো আবার দেখা যায় কিন্তু ফ্রি প্রোফাইল তো লিমিটেড দেখা যায়, তো আপনি তো লিখেন নাই, ডিফারেন্সটা তো লেখার জন্য দেয়া হয়েছিল, আপনি তো ডিফারেন্সটাই লিখেন নাই। আসলে আপু আমি আসলে আর নকলে বললে তো হবে না। দিছে রাফি ভাইয়া, দিছে ভুল করে আপু? জি, আপনি তো ইনস্টাগ্রাম মিলাই ফেলছেন লিংকডইন কে। এই এফ যেটা আনসার করেছেন এটা ইনস্টাগ্রামের আনসার, আপনি লিংকডইন এর সাথে মিলাই ফেলছেন।
what is the maximum video content size you can upload on LinkedIn? Ar apni likhechen 3 seconds to 10 minute in length with a maximum file size of 5 GB. Eta to hocche Instagram er. Instagram er size na? Instagram e hocche 5.4 GB. Instagram e ki apo 5.4 GB? Haan. Oh. LinkedIn ki Instagram er sathe mixed up kore felo. Sell to hobo tumi. Acha. Recommended. All over. আমি রাফি ভাইয়ের নাম্বার দিব না, রাফি ভাইয়ের নাম্বার আপুই ডাকতেছে, ঠিক আছে না? আপু ডাকেন, ঠিক আছে? আপু জি, আপু ডাকেন, নাম্বার দিলাম না ভাইয়ের। আপু বাসে আসার পরে যখন অনেক খারাপ লাগতেছে বললো, আবার চেষ্টা করতেছে প্র্যাকটিক্যাল গুলা করার জন্য, আমি বললাম যে ঠিক আছে আপুকে বলো যে খারাপ লাগতেছে, পারতেছো না, বলতেছে যে নিজের পরীক্ষা দিয়ে সব সময় বেশি বেশি নাম্বার পাইতে আমাকে ফেলতে করার জন্য বলতেছে না করার জন্য। এটা ভালো তো, আপনাদের হাজবেন্ড ওয়াইফের মাঝে একটা কম্পিটিশন, সুস্থ কম্পিটিশন আছে। এটা খুব ভালো যে আমার আগের ব্যাচে হচ্ছে আপুগুলি করে গেছে, ওদের জামাইগুলিকে এখন আইনা করাচ্ছে আমার ব্যাচে। Ability to see who's view your profile across to the last 90 days as compared the free version five days na bhaiya just 5 jon ke ek dine 5 jon ke dekha gele ekhane puro ta dite giye last abar khul diye holche ji apo chilling in profile dashboard support media account. আচ্ছা আমি রাফি ভাইয়ের নাম্বার দিলাম না, ঠিক আছে? কারণ আমাকে যদি কেউ জিজ্ঞেস করেন কেন ভাইয়ার নাম্বার দিবেন না, কারণ ভাইয়া হচ্ছে বাইক অ্যাক্সিডেন্ট করার পরে ভাইয়ার হাতের ব্যথায় ভাইয়ার খেতে পারে না, ভাইয়া তারপরে যে টাইপ করে অতটুকু দিয়েছে এতটুকু ইয়ে না, সেই জন্য আমি ভাইয়ার খাতার মার্কিং করছি না। সবাই বুঝতে পেরেছেন? হ্যালো, বুঝতে পারছেন? আপনি তো জানেন যে আমি চোখে কম দেখি, আলোটা একটু বাংলা ইংলিশ দুইটা মিক্স করে, কোনো সমস্যা নাই, বায়ারকে বাংলা ইংলিশে মিলে বুঝাইতে পারলেই হতো। আপু এরকম হইলে আমি অনেক কিছু লিখতে পারতাম, আমি ইংলিশ লিখতে গিয়ে অনেক কিছু লিখতে পারি নাই। কে নাম বলেন? সালাউদ্দিন। কেন? আমি তো আমাকে যে ফার্স্ট এক্সামের সময় জিজ্ঞেস করেছে আপু বাংলা লিখবো না ইংলিশে, আমি বলছি যেটা আপনারা পারেন, আমি কি বলেছিলাম ইংলিশে লিখেন? তখন হয়তো উড়ে গেছিলাম, আমি শুধু বলেছি সামারি টুকু ইংলিশে লিখতে হবে, বায়ো ইংলিশে লিখেন, কারণ কারো প্রোফাইলের বায়ারের বায়ো কখনোই আপনি বাংলা লিখতে পারবেন না, বায়ার যদি আরবিক হয় তাকে আপনার ইংলিশেই লিখে দিতে হবে, সো ইংলিশে বায়োটুকু লিখেন, সামারিটুকু ইংলিশে লিখেন, বাদ বাকি যে ছোট ছোট আনসার গুলো আছে গুলো আপনারা চাইলে বাংলায় দিয়ে দিতে পারেন। আচ্ছা বস, সামনে দেখা আর ভুলো না। ইনস্টাগ্রামে নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে 30টা ফলো রিকোয়েস্ট দেওয়া যাবে, ই
20টা 30টা আপনি গুগল করছেন রাইট না পুরনোটাতে বলা হইছে একদম নতুন অ্যাকাউন্ট 15 থেকে 20টা যদি সেটা 6 মান্থ ওল্ড হয় সেখানে আপনি 30 পারবেন তাও কখন যখন হচ্ছে ওই প্রোফাইল রেগুলার আপডেট থাকবে রেগুলার ইউজ থাকবে আমার মতো ইনঅ্যাকটিভ প্রোফাইল হলে পারবেন না অ্যাকাউন্ট ব্লক করে দিবে নিনা যেটা কেটে দেই হ্যাঁ লিড কালেক্ট কি ফ্রি প্রোফাইলে করা যায় না শুধু পেইড প্রোফাইলে করা যায় না তো সব লিড তো কালেক্ট করা যায় না সব লিড কালেক্ট করা যায় না কিন্তু লিড তো কালেক্ট করা যায় জি আপনি এই কথাটা ভুল আছে ছোট ছোট ইনফরমেশন গুলি কারণ আপনি যখন বায়ারকে বলবেন বায়ার যখন অন্য আরেকটা সেলার বলবে যে ফ্রি প্রোফাইল হলে এটা আর পেইড প্রোফাইল হলে এটা তখন বায়ার ভাববে যে আপনি কাজ জানেন না বায়ার তখন আপনাকে কাজ না দিয়ে কারণ আপনাদের একটা সেলারের সাথে বায়ার যখন কমিউনিকেট করে বায়ার কিন্তু শুধু ওই একটা সেলারের সাথেই কমিউনিকেট করে তা না বায়ার কিন্তু একই সাথে আপনার বায়ার রিকোয়েস্ট যখন পাঠায় তখন দেখবেন 50টা 60টা 80টা 90টা 100টা 115টা বায়ার রিকোয়েস্ট পাঠানো হয় তো 115টা বায়ার রিকোয়েস্ট পাঠানো হলে বায়ার যখন 115টা বায়ার রিকোয়েস্ট দেখবে তখন কিন্তু বায়ার ওখান থেকে ধরুন 5 জনকে এট এ টাইম নক করবে ইনস্ট্যান্ট যিনি রিপ্লাই করবেন যার রিপ্লাই যার যে তার কাজটা বুঝতে পারে এবং খুব ভালো একটা অফার তাকে দিচ্ছে সে কিন্তু তাকে হায়ার করবে আপনি যখন ছোট্ট একটা ইনফরমেশন মনে করলেন যে আচ্ছা এটা তো ভুল বলিনি আমি সেক্ষেত্রে বায়ার যখন বুঝবে যে না ও তো বলছে ফ্রিতে করা যায় তার মানে এই সেলারটা কাজই জানে না কারণ আপনারা একদমই নতুন সো প্রথম 3-4টা কাজে আপনাদের কোনো ভুল থাকতে পারবে না ভুলেও যদি আপনাদের একটা নেগেটিভ রিভিউ চলে আসে বা নেগেটিভ রেটিং চলে আসে আপনাদের রেটিংটা কমে যাবে যেটা 5 স্টার রেটিং থাকে সেটা কমে যায় 4.7 স্টারের নিচে যদি রেটিং নেমে আসে আপনি কিন্তু কখনোই কোনো বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারবেন না বায়ার রিকোয়েস্ট না পাঠালে আপনার গিগ কিন্তু কখনোই প্রমোট হবে না বা আপনি অ্যাজ এ সেলার যে ফাইবারে আছেন সেটা কিন্তু ফাইবার কখনো শো করবে না তখন আপনাকে বায়াররা কিভাবে খুঁজে পাবে যদি আপনার নাম জানে তাই না আপনার গিগ যদি কারো সামনে না যায় আপনি কাজ কিভাবে পাবেন বায়ার ফাইবার আমরা কাজ কিভাবে পাই এক হচ্ছে আমরা বায়ার রিকোয়েস্ট দিই দুই হচ্ছে বায়ার আমাদেরকে নক করে আমরা যখন বায়ার রিকোয়েস্ট দিই তখন আমাদের গিগটা হয়তো প্রমোট হয় ফাইবার প্রমোট করে তখন আমাদেরকে বায়াররা দেখতে পায় কিন্তু যখন আমার 4.7 নিচে রেটিং চলে আসবে তখন কিন্তু বায়ারের সামনে আমার গিগটা যাবে না আমার প্রোফাইলও যাবে না তার মানে বুঝতে পারতেছেন আপনার ফাইবার কিন্তু ওখানেই থেমে থাকবে যতক্ষণ না পর্যন্ত 4.7 এ চলে আসবে সো কখনোই কখনোই নতুন অবস্থায় ট্রাই করবেন 3-4টা কাজের মধ্যে যাতে 5 স্টারের নিচে রেটিং না নামে এবং সবচেয়ে বাজে জিনিস হচ্ছে এই সময় রেটিংটা পড়ে যায় এই প্রথম 3-4টা কাজের মধ্যেই রেটিং পড়ে যায় কারণ হচ্ছে আপনারা বুঝতে পারেন না আমরা যারা নতুন সেলার থাকি তারা বুঝতে পারি না তারা কমিউনিকেশন লেভেলটা ওভাবে মেইনটেইন করি না তারা বায়ারকে ওভাবে স্যাটিসফাই করতে পারি না বায়ারকে ওইভাবে আমরা হ্যাপি করতে পারি না আমরা যখন বায়ারের জন্য কোনো কিছু রেডি করছি আমি ওকে স্যাম্পল পাঠাই যে দেখো তোমার জন্য আমি এটা রেডি করেছি এটা কি আমি দিব অর তুমি যদি চাও আমি যদি দেখেন যে ডেলিভারি টাইমটা লাস্টের দিকে একদম লাস্ট মোমেন্ট তখন বলবেন ঠিক আছে ফাইন আমি এটা ডেলিভার করে দিচ্ছি কিন্তু এর মানে এই না যে এটাই আমার ফিনিশ তুমি যদি চাও আমি তোমাকে আরো দুটো রিভিশন দিয়ে দিব রিভিশন অবশ্যই ফ্রিতে করে দিব তাতে হবে কি বায়ার হ্যাপি হবে বায়ার কখনো আপনাকে নেগেটিভ রিভিউ দিবে না কিন্তু আপনি যদি রিভিশনের কথাটা বলে না দেন এবং তাকে বলে না দেন যে অনেক সময় বায়াররা কমিউনিকেট করতে চায় না বায়াররা অনেক শয়তান হয় শয়তান প্রকৃতির বায়ার থাকে তারা কমিউনিকেট করতে চায় না কিন্তু তারা চায় তাদের মন মতো এখন তাদের মন তো আর আপনি জানবেন না তো সেক্ষেত্রে তাকে বলবেন যে দেখো আমি তোমার জন্য এটা রেডি করেছিলাম আমি এটা দিই তোমাকে ডেলিভার করে দিলাম যদি তুমি চাও
এটা তোমার ভালো না লাগে আমি তোমাকে আরো দুবার রিভিশন দিব, ফ্রিতে করে দিব আমি কাজটা, ঠিক আছে? তুমি দেখো কোনো চেঞ্জ করা লাগবে কিনা। এতে কি হবে, বায়া খুশি হবে আপনার এগেনস্টে, আপনার উপরে বায়ার একটা ভালো ফিডব্যাক দিয়ে যাবে। ভালো ফিডব্যাক দেওয়ার পরে বায়ার কিন্তু এরকম না যে আপনাকে একটা ফিডব্যাক দিয়ে চলে গেল ব্যাস শেষ, তা কিন্তু না। আমাদের সেলারদের দুই ভাবে ফিডব্যাক নেওয়া হয়, এক হচ্ছে বায়ার ইনস্ট্যান্ট ফিডব্যাক দিয়ে যায়, দুই হচ্ছে দুই থেকে তিন দিন পরে ফাইবার শুধু বায়ারকে নক করে ফাইবার ওই বায়ারের কাছ থেকে আমার একটা ফিডব্যাক চাইবে সেলার হিসেবে। যেটা ধরেন আমি অ্যাজ এ মেন্টর আপনাদের সামনে এখন জিজ্ঞেস করতে পারি, ভাই আপনারা আমার ক্লাস করছেন কতটুকু বুঝতে পারেন, অনেস্টলি বলেন, ফিডব্যাক দেন আমাকে, আপনারা আমাকে একটা ফিডব্যাক দিলেন, কিন্তু মিনিস্ট্রি দেখা যাবে আমাকে না জানিয়ে আপনাদের কাছ থেকে একটা ফিডব্যাক নিবে, এবং মিনিস্ট্রি আপনাদের কাছ থেকে যে ফিডব্যাকটা নিবে সেটাই কিন্তু আমার ফিডব্যাক। আপনারা আমাকে যেটা দিচ্ছেন, লাইভে দিচ্ছেন, টেক্সট লিখছেন, ফেসবুকে পোস্ট করছেন, সেটা কিন্তু আমার ফিডব্যাক বলে কাউন্ট হবে না। সেম ফাইবারে ওই জিনিসটা হয়, এক হচ্ছে বায়ার ডিরেক্টলি আপনাকে দিয়ে যায়, দুই হচ্ছে বায়ার চলে যাওয়ার পরে, অর্ডার ডেলিভার হওয়ার পরে দুদিন পরে ফাইবার আবার হচ্ছে বায়ারকে নক করে যে তুমি যে সেলারের সাথে কাজ করলে এই সেলারের সাথে তোমার আর এক্সপিরিয়েন্স কেমন। তখন ফাইবার থেকে বায়ার যদি আপনার আপনার এগেনস্টে ভালো রিভিউ দেয়, তাহলেই দেখবেন আপনাদের প্রোফাইলে বা আমরা যখন কারো প্রোফাইল ওপেন করি তখন দেখবেন নিচে একটা জায়গায় দেখায় কমিউনিকেশন লেভেল, বিহেভিয়ার, এরকম কিছু রেটিংস আছে আমাদের, এই রেটিংসটা তখন আসে। সো ট্রাই করবেন প্রথম 3-4 কাজ বা 5 কাজের রেটিং যাতে না কমে, কোনো ইনফরমেশন, ছোট ছোট ইনফরমেশন যাতে মিস না হয়। আমি আজকে এক্সামগুলি নেয়ার বা এই ছোট ছোট ইনফরমেশন দেওয়ার রিজন হচ্ছে যে ইনফরমেশন গুলি যাতে কোনোভাবে আপনাদের মিস হয়ে না যায়। কেউ মনে করবেন না আমি আজকে ফেল করছি, আমি আজকে এটা পারলাম না, এটা হলো না, আমাকে দিয়ে হবে না, না, এটা দেওয়ার একমাত্র রিজন হচ্ছে বায়ার নক করলে ইনস্ট্যান্ট যাতে আপনারা এই ইনফরমেশন গুলো দিতে পারেন। আপনারা যদি বায়ারকে ইনস্ট্যান্ট 3 এরকম পিক্সেল, কত পিক্সেল লাগছে, কত সাইজের ভিডিও দিতে হবে, এরকম ইনস্ট্যান্ট রিপ্লাই দিয়ে দেন, বায়ার তখন কিছুটা হলেও ইমপ্রেসড হবে, না এই বান্দা কাজ জানে, সে আমার কাজটা বুঝতে পারছে, তখন তার আপনার প্রতি একটা ইন্টারেস্ট হবে। সে কাজ না দেখ কিন্তু সে আপনার সাথে কমিউনিকেট করুক প্রথম অবস্থায়, যত পারেন বায়ারের সাথে কমিউনিকেট করার ট্রাই করেন, তাতে হবে কি আপনার ইনবক্সে সাথে যখন বায়ারদের সাথে কথা বলবেন আপনার ডেভেলপ হবে, আপনার কমিউনিকেশন লেভেলটা ডেভেলপ হবে। কারণ এখন কিন্তু আমরা একজন আরেকজনের সাথে বাংলায় কি ভাই, কি মামা, কি রে দোস্ত এরকম করি, বায়ারকে কিন্তু আমরা এটা করতে পারি না। তো বায়ারদের সাথে কমিউনিকেশন কিভাবে হবে আমরা জানবো না। সো ট্রাই করবেন বায়ারের সাথে খুব বেশি কথা বলতে, বায়ারদের সাথে কমিউনিকেশন মানে ইনবক্সে টেক্সটিং করতে, তাতে হবে কি কমিউনিকেশন লেভেলটা আপনাদের গ্রো হবে, এবং বায়াররা কি টাইপের হতে পারে, তাদের মেন্টালিটি কি টাইপের হয় সেটা তখন বুঝতে পারবেন আপনারা। বুঝতে পেরেছেন? এটা কিন্তু সবার জন্য বলছি আমি, সবার জন্য বলছি। বাকি মানুষ কি আছেন ক্লাসে আদৌ? জি আপু, ক্লাসে আছেন আপু? আছি আপু, শুনতে পাচ্ছি। যেমন আমাদের এই যে রাফি ভাই আর ওয়াইফ এর কাছ থেকে কোনো বায়ার ছুটে যেতে পারবে না। আপু কিন্তু খুব সুন্দর করে মিষ্টি ভাষায় কথা বলে, রাফি ভাই আর ওয়াইফ এর কাছ থেকে কখনোই বায়ার ছুটে যেতে পারবে না, এটা অবশ্যই আমি পজিটিভলি বলছি। তারপরে ধরেন আমার আগের ব্যাচের আরেকজন আছে সুমন ভাই 105, ওনার কাছ থেকে বায়ার জীবনে ছুটে যেতে পারবে না, কোনোদিন না। আরেক ব্যাচের, আমার আগের ব্যাচেরই 105 একটা আপু আছে, মৌটুসি আপু, মৌটুসি বড়ুয়া, ওনার হচ্ছে সেকেন্ড ওয়ার্ডারটা লিঙ্কডইনে ছিল কোম্পানি পেজে, বায়ার মানে ওই বায়ার শিওর থাকেন বায়ার হচ্ছে ওনাকে নেগেটিভ রিভিউ দিত, ওই বায়ারের কাছ থেকে উনি 5-star রিভিউ বাইট করে নিয়ে আসছে। এখন বলবেন না যে আপু ওনার মেয়ে বলে পারছেন না, ওনার ওই ক্রিক্সটা উনি বুঝতে পেরেছে, যখন দেখছে বায়ার খুব বেশি পেইন দিচ্ছে তখন সে বায়ারকে এরকম একটা জায়গায় একটা পর্যায়ে সে বলেছে, দেখো তোমার এই কাজটা করতে গিয়ে আমি আমার মেয়ের টেক কেয়ার করতে পারিনি, আমি সারা রাত জেগেছিলাম, আমি অসুস্থ হয়েও তোমার কাজটুকু করেছি, সো তুমি যতক্ষণ না পর্যন্ত স্যাটিসফাই হচ্ছে আমি তোমার কাজটা রিভাইজ করব। এই একটা জায়গায় বায়ারকে সে হিট করেছে। এই যে হিট করা, কোথায় কোন মানুষকে হিট করতে হবে সেটা আমরা বাঙালিরা তালাইতে জানি, অয়েলিং জানি, কিন্তু প্রপার জায়গায় অয়েলিং অয়েল ঢালতে জানি না। প্রপার জায়গায় ফাইবার মানে ফ্রিল্যান্সিং এ প্রপার জায়গায় তেল ঢালতে জানতে হবে। বুঝতে পেরেছেন? হ্যালো, কেউ কথা বলেন আমার সাথে, কেউ না। আপু আমি প্র্যাকটিক্যাল গুলো তো করতে পারি না এখনো। আরে ট্রাই ট্রাই আপু ট্রাই, এখন করব। জি আপু,
এখন কি করব আপু? করে ফেলেন, খাতা দেখতে দেখতে করে ফেলেন, হাফ এন আওয়ার নেন, হাফ এন আওয়ার নিয়ে করে ফেলেন, আমরা তো এখনো কন্টিনিউ আছি। আচ্ছা একটা সেকেন্ড একটু হোল্ড করেন, হ্যাঁ।